জগত সংসারে যত বারি অশুভ শক্তি তার কালো ছায়া বিস্তার করবার প্রচেষ্টা করেছে, ততবারই শুভ শক্তি এসে তাকে দমন করেছে। কিন্তু এই সময়ে দাঁড়িয়ে রুদ্রাক্ষ কি পারবে অশুভ শক্তির হাত থেকে গোটা পৃথিবীটাকে রক্ষা করতে? চন্দ্রপুরের ওপর ঘনিয়ে আসা এই মহাসংকট মোচন করা কি সম্ভব হবে রুদ্রাক্ষের? জ্যাম হাব স্টুডিও নিবেদিত শনিবারের গপ্প। প্রতি শনিবার রহস্য রোমাঞ্চ ভরপুর গল্প দিয়ে সাজানো আমাদের শনিবারের গপ্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জ্যাম হাব স্টুডিও। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। গানের সুরটা ফের আরেকবার কানে ভেসে আসতেই হাজারটা ঝড় যেন একসঙ্গে বইতে শুরু করলো। এখনই যেতে হবে আমায়, নাহলে ও খুব কষ্ট পাবে। তোমার দুটি পায়ে পড়ি, আমাকে ছেড়ে দাও মা, ছেড়ে দাও, নাহলে ও আমাকে একা ফেলে চলে যাবে। যেও না, যেও না, দয়া করে আর একটুখানি সময় দাঁড়িয়ে থাকো আমার জন্য। আমি আসছি তোমার কাছে, আমি আসছি। মোটা নাইলনের দড়ি দিয়ে খাটে শক্ত করে বেঁধে রাখা চার হাত পা প্রবল আক্রোশে ছুঁড়তে ছুঁড়তে চিৎকার করে উঠল চন্দন। পড়ার টেবিলে রাখা হ্যারিকেনের সরু আলোক শিখা ওর শরীরের মতো মাঝে মধ্যেই কেঁপে কেঁপে উঠছে। ইলেকট্রিকের বাতির উজ্জ্বল আলোয় পরিস্থিতি আরো ঘোরালো হয়ে ওঠে, তাই হ্যারিকেনের ব্যবস্থা করে রেখেছেন অশ্রুকুমার বাবু। সেই আলো আধারিতে চন্দনের এরকম অবস্থা দেখে ঘরে উপস্থিত সকলেই তটস্থ হয়ে উঠে দাঁড়িয়েছিল, কিন্তু সুপ্রিয়া দেবী বাকিদের মতো দাঁড়িয়ে থাকতে পারলেন না। আদরের ছোট ছেলেকে এভাবে উন্মাদের মতো আচরণ করতে দেখে আঁচলের খুঁটে মুখ লুকিয়ে ডুকরে কেঁদে উঠলেন তিনি। জ্যাম হাব স্টুডিও নিবেদিত শনিবারের গপ্প এই সেগমেন্টে আজ আপনাদের জন্য তন্ময় দেবের লেখা নরক দহন। গল্পের নির্দেশনা ও সূত্রধার আমি ইন্দ্র, নাট্যরূপ চরিত্রবিন্যাস আরফান আলী খান, অডিও মিক্স মাস্টার ও পোস্টার ডিজাইন কৃষ্ণেন্দু পাত্র, অডিও এডিট আবহ সঙ্গীত অশ্রুকুমার ভট্টাচার্য। বিভিন্ন চরিত্রে সৌমিক বেরা, সৌরেন চট্টোপাধ্যায়, সূর্য মাইতি, অক্ষয় কুমার সেন, কৃষ্ণেন্দু পাত্র, আরফান আলী খান, মধুসূদন পড়ুয়া, পৌলমি মাইতি ও অর্পিতা হাজরা। শুরু হচ্ছে আজকের গপ্প, তন্ময় দেবের লেখা নরক দহন। চৌধুরীরা এককালে চন্দ্রপুরের জমিদার ছিলেন, তবে শুধু চন্দ্রপুরই নয়, আশেপাশের আরও 12টি গ্রাম মিলিয়ে এক বিশাল জমিদারি গড়ে তুলেছিলেন তারা। চন্দ্রপুর ছিল চৌধুরীদের শাসনের মূল কেন্দ্রভূমি। চন্দ্রপুরের সীমানা ঘেঁষে বয়ে চলা মহানন্দা নদী প্রতি বছর বন্যায় পলি জমিয়ে উর্বর করে তুলত চন্দ্রপুরের মাটিকে, আর তাতে ফলত বিঘার পর বিঘা পাকা ধান এবং ক্ষেত ভর্তি শাকসবজি। তাছাড়া ছিল হরেক রকমের ফলের বাগান, পানের বরজ, মহানন্দা নদীর টাটকা মাছ, আর পশুপালনের জন্য ছিল পর্যাপ্ত পরিমাণের ঘাস জমি। এক কথায় প্রকৃতির আশীর্বাদ ধন্য ছিল এই চন্দ্রপুর। ব্রিটিশদের বিপুল পরিমাণের কর দিয়েও
বছরের শেষে যে পরিমাণ লাভ হতো তাতে চৌধুরীদের জমিদারি ক্রমেই ফুলে ফেঁপে উঠল। তবে হ্যাঁ, শাসক হিসেবে কোনো বদনাম ছিল না তাদের। তারা জোর জুলুম করে খাজনা আদায় কিংবা ওই প্রজাদের ওপর অন্যায় অত্যাচার বা নিপীড়নে একেবারেই বিশ্বাস করতেন না। প্রজারাও তাই ওনাদের ভক্তি শ্রদ্ধা করতেন। কিন্তু কথায় বলে, সব ভালোরই শেষ আছে। তেমনি চন্দ্রপুরের চৌধুরীদেরও ভালো সময় ধীরে ধীরে ফুরিয়ে এলো। ব্রিটিশরা দেশ থেকে বিতাড়িত হল, জমিদারি প্রথা উঠে গেল, তারপর এলো বরগাদারি আইন। এই আইনের জাঁতাকলে পড়ে অল্প কিছু সংখ্যক জমি হাতে রেখে বাকি সবটাই জনসাধারণের মধ্যে বিলিয়ে দিতে হলো চৌধুরীদের। শরিকরা সব ভাগ বাটোয়ারা করে নিয়ে নেওয়ার পর যে সামান্য পরিমাণ জমি তাদের ভাগে পাওয়া গেল সেটুকু আঁকড়ে ধরেই সংসারের হাল ধরল উত্তরসূরিরা। সালটা 1990। চৌধুরী পরিবারের বর্তমান কর্তা অশ্রুকুমার চৌধুরী চন্দন ওনারই কনিষ্ঠ পুত্র। অশ্রুকুমারের দুই ছেলে, বন্ধন কুমার আর চন্দন কুমার। বন্ধনের বয়স 24 বছর। সে এখন ওকালতি পড়া শেষ করে শিলিগুড়িতে এক বড় উকিলের সহযোগী হিসেবে যোগদান করেছে, এই বছর দেড়েক হল। ছেলে কর্মক্ষম হয়ে উঠতেই অশ্রুবাবু তাই দেরি আর করেননি। 6 মাস আগেই ওনার পূর্ব পরিচিত কোচবিহারের বড় তামাক ব্যবসায়ী সুকমল ঘোষের একমাত্র কন্যার সঙ্গে বন্ধনের বিয়ে দিয়ে দেন। বৌমা কামিনী খুব ভালো মেয়ে। বিয়ে হয়ে আসা ইস্তক সে শাশুড়ি মায়ের সঙ্গে হাতে হাত মিলিয়ে পরম নিপুণতায় ওদের ছোট্ট সংসারকে সামলে যাচ্ছে। চন্দন তুলনায় অনেকটাই ছোট, মাত্র 14 বছর বয়স। পড়াশোনাতে যেমন চৌখস, ব্যবহারও তেমনি অমায়িক। বিভিন্ন কাজে ওকে এক ডাকে পাওয়া যায়। গ্রামের লোকেরাও তাই খুব ভালোবাসে চন্দনকে। এক কথায় সে সকলের নয়নের মণি। অথচ ভাগ্যের কি পরিহাস, সেই চন্দনের সঙ্গেই কিনা ঘটে গেল এমন এক ভয়ানক কাণ্ড। চন্দন কি সত্যিই উন্মাদ হয়ে গেছে, নাকি কেউ ওর কোনো ক্ষতি করেছে? কিন্তু এমন ভালো ছেলের অযথা কেউ ক্ষতি করতে যাবেই বা কেন? আর যদি করেও, তাহলে তার পেছনে কি কারণ থাকতে পারে? এই ধরনের নানান প্রশ্ন মহানন্দার শীতল বাতাসের মতো ঘুরপাক খাচ্ছে সমগ্র চন্দ্রপুর জুড়ে। কিন্তু কারোর কাছেই এসব প্রশ্নের কোনো উত্তর নেই। কেউই জানেন না এই সমস্যার সমাধানের রাস্তার অভিমুখ ঠিক কোন দিকে। চন্দনের এই ঘটনার সূত্রপাত গত 2 সপ্তাহ আগে। সেদিন ছিল ফাল্গুনী অমাবস্যা। অশ্রুকুমার বাবু মায়ের মন্দিরে পুজো সেরে তখন সবে মাত্র খেতে বসেছেন, পাশে জ্যৈষ্ঠ পুত্র বন্ধন কুমার। কামিনী ওদের ভাত বেড়ে দিচ্ছিল আর অশ্রুকুমার বাবুর স্ত্রী সুপ্রিয়া দেবী পাশে দাঁড়িয়ে তদারকি করছিলেন। হঠাৎ ওপরের ঘর থেকে পরিচারিকা শ্যামলী খুব জোরে চিৎকার করে উঠল। সকলেই টেবিলের ওপর খাবার ফেলে রেখে দ্রুত পায়ে সিঁড়ি ভেঙে ছুটে গেল ওপরের ঘরে। গিয়ে দেখেন শ্যামলী সিঁড়ির এক কোণে বসে ভয়ে থরথর করে কাঁপছে। অশ্রুকুমার বাবুদের দেখতে পেয়ে চন্দনের ঘরের দিকে কোনো মতে আঙুল দেখিয়ে দিয়ে সে অজ্ঞান হয়ে সিঁড়িতে লুটিয়ে পড়ল। বন্ধন ছুটে গিয়ে ঘরে ঢুকেই দেখে ঘরটা পুরো ফাঁকা, চন্দন ঘরে নেই। বন্ধনের প্রতি রাতে ঘুমানোর আগে গোয়েন্দা উপন্যাস পড়বার শখ আছে। বইয়ের পাতায় গোয়েন্দারা ঘটনাস্থলে এসে প্রথমে কি কি দেখেন তা বন্ধনের নখ দর্পণে। পাশাপাশি সে নিজেও ওকালতিতে হাত পাকাচ্ছে। বন্ধন তাই নিজেকে মাঝে মধ্যেই প্রাইভেট ডিটেকটিভও মনে করে। তারও শার্লক বা ফেলুদা হতে মন চায়। হাতের কাছে তাই এরকম একখানা সুবর্ণ সুযোগ পেয়ে বন্ধনের স্বস্বীকৃত ডিটেকটিভ সত্তা পুনরায় জেগে উঠল। প্রথমেই বন্ধনের নজর গিয়ে পড়ল চন্দনের বিছানার ওপর। সে দেখে বিছানা পরিপাটি করে সাজানো,
অর্থাৎ নৈশভোজ সেরে এসে চন্দন বিছানায় শোয়নি। তারপর তার চোখ পড়ে যায় টেবিলে, তাতে পৃথিবীর ভূগোল বইয়ের অববাহিকার অধ্যায়টা হাঁ করে খোলা। তার মানে চন্দন কিছুক্ষণ আগে চেয়ারে বসে ভূগোল বই পড়ছিল, কিন্তু তার কি এমন ব্যস্ততা ছিল যে বইয়ের পাতা বন্ধ করবার সময়টুকু অবধিও পায়নি। শোঁ শোঁ শব্দে উত্তরের ঠান্ডা হাওয়া ঘরে ঢুকছে। বন্ধন দেখল পড়ার টেবিল থেকে অনতি দূরেই উত্তরের জানালাটা হাট করে খোলা। অতএব যা ঘটার এই খোলা জানালা দিয়েই ঘটেছে। বন্ধন ঝুঁকে বইটা দেখবার চেষ্টা করল। ঘন অন্ধকারে সন্দেহজনক কিছু নজরে এলো না ওর। জানালার পাল্লা চাপিয়ে দেওয়ার পর বন্ধনের মাথায় এবার বেশ কিছু সম্ভাবনা যেন উঁকি দিতে শুরু করল। ভাইকে যদি কেউ অপহরণ করে তাহলে তারা এই জানালা দিয়ে এসেছিল, কিন্তু ঘরটা তো দোতলায় এবং মাটি থেকে অনেকটাই উঁচুতে। অতএব কারো পক্ষে দোতলা বেয়ে উপরে উঠে এসে জোর খাটিয়ে ভাইকে এই জানালা দিয়ে নিচে নামানো সম্ভব নয়। আর তা যদি ঘটেও তাহলে ভাই অন্তত একবার হলেও চিৎকার করত, কিন্তু যদি কেউ ঘরে এসে ওকে ক্লোরোফর্ম শুকিয়ে অজ্ঞান করে ফেলে তাহলে অবশ্য চিৎকার করার কোনো প্রশ্ন নেই। কিন্তু তারপরেও কি প্রায় 5.5 ফুট লম্বা স্বাস্থ্যবান চেহারার ওই অজ্ঞান চন্দনকে জানালা দিয়ে নিচে নামানো সম্ভব কি? ভাবনা ও বিরুদ্ধ ভাবনার ঘূর্ণিপাকে বন্ধন এখন দিশেহারা। উফ, শ্যামলিও আর অজ্ঞান হওয়ার সময় পেল না। ভাই তখন কি করছিল একমাত্র শ্যামলই দেখেছে। তবে যা পরিস্থিতি তাতে ওর জ্ঞান না ফেরা অবধি কিছুই জানা সম্ভব নয়। অশ্রুকুমার বাবুর দিকে ফিরে বলল বন্ধন। তারপর শ্যামলিকে যাতে তাড়াতাড়ি সুস্থ করে তোলা যায় তার জন্য সিঁড়ির কাছে এসে মুখটা বাড়িয়ে বাড়ির দারোয়ান রামহরিকে ডাক দেয়। হরিদা, তুমি এখনই আমার সাইকেলটাকে নিয়ে মনি ডাক্তারের বাড়ি যাও। বাবার বা আমার নামে জরুরি তলব করে ওনাকে ক্যারিয়ারের পেছনে চাপিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাড়িতে নিয়ে এসো। সুপ্রিয়া দেবী ইতিমধ্যে ঘরে প্রবেশ করেছেন। চন্দনকে ঘরে না দেখতে পেয়ে তিনি হাউমাউ করে কেঁদে ওঠেন। অশ্রুকুমার বাবু ওনাকে সামলে নিয়ে নিচে চলে গেলেন। বন্ধন ও কামিনী শ্যামলীকে কোলা পাঁজা করে তুলে এনে চন্দনের বিছানায় শুইয়ে দেয়। তারপর কামিনীকে ওর পাশে বসিয়ে রেখে বন্ধন সারা ঘরময়ে ক্লু খুঁজতে থাকে। একের পর এক ভাবনার সুতো এসে তালগোল পাকাচ্ছে তার মাথার ভেতর। চন্দনের সামনে ম্যাট্রিক পরীক্ষা, তাই সে আগে ভাগেই রাতের খাবার খেয়ে তারপর অনেক রাত অবধি জেগে সে পড়াশোনা করত। এমনও অনেক দিন গেছে যখন রাত 2:30-3 সময় ঘুম ভেঙে উঠে বন্ধন বাথরুমে গেছে, তখনও চন্দনের ঘরে বাতি জ্বলছে। আজও অভ্যাসবশত চন্দন 9:30 নাগাদ সবার আগে খাওয়া দাওয়া সেরে দোতলায় নিজের ঘরে চলে এসেছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে ছেলেটা তার ঘরেই নেই। এত বড় ঘরটা থেকে যেন কর্পূরের মতো উবে গেছে। বন্ধন ঘরের ভেতরে আরও একবার ভালো করে সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল, আর তখনই ভাইয়ের অন্তর্ধানের পেছনে আরেকটা কারণ ঢেউয়ের মতো ছুটে এলো। আর সেই ভাবনা মাথায় এসে ধাক্কা দেওয়ার সাথে সাথেই তার মনে হলো, ভাই পালিয়ে যায়নি তো বাড়ি থেকে? ভাবনাটা মাথায় আসতেই বন্ধন ফের আরেকবার দোতলার সিঁড়ি থেকে মুখ বাড়িয়ে অশ্রুবাবুকে পুলিশে খবর দিতে বলল। এরপর চন্দনের ঘরে ফিরে এসে কামিনীর কোনো রকম বারণ না শুনে উত্তরের জানালাটা খুলে ঝাঁপ দিয়ে মাটিতে নেমে যায়। তারপর সোজা হাঁটা দেয় চৌধুরী ভিলার পেছনের জঙ্গল আকীর্ণ মাঠের দিকে। তোমার ছেলের ওপর স্বয়ং মহাদেবের দৃষ্টি রয়েছে ইন্দুভূষণ। এই ছেলের জন্মই হয়েছে অশুভের বিনাশ ও শুভ শক্তিকে রক্ষা করার জন্য।
তুমি কিন্তু ওকে তোমার মমতার বন্ধনে বাঁধার চেষ্টা করো না শুক্লা। সংসারে আটকে থাকার জন্য ওর জন্ম হয়নি, যদি সেই চেষ্টা করো নিজেরাই অযথা মনঃকষ্টে ভুগবে। কথাগুলো বলে শিশুটির দুটি ছোট পায়ের পাতা নিজের কপালে ঠেকালেন সাধু বাবা। অচেনা মানুষের উপস্থিতি টের পেয়ে শিশুটি কেঁদে উঠতেই ঠিক এক ফোঁটা অশ্রু সাধু বাবার কপালের মাঝে এসে পড়ল। রুদ্রাক্ষ, হ্যাঁ রুদ্রাক্ষ, আমি ওর নাম রাখলাম রুদ্রাক্ষ, এই নামেই ওকে ডাকবে তোমরা। হর হর মহাদেব, আপনি যে এই ধরাধামে নিজের অংশকে অশুভের বিনাশ ও শিব শক্তির সঞ্চার করতে পাঠিয়েছেন, আজ তার চাক্ষুষ প্রমাণ পেলাম। আশীর্বাদ করুন প্রভু, এভাবেই যেন আজীবন আপনার চরণের দাস হয়ে আপনার অংশকে শেষ নিঃশ্বাস অবধি রক্ষা করে যেতে পারি। হর হর মহাদেব। সাধু বাবার কথা শুনে চোখ ছলছল করে উঠল ইন্দুভূষণ ও তার স্ত্রী শুক্লার। মাত্র 15 দিন বয়সী শিশুপুত্রটির মুখের দিকে তাকিয়ে বুকটা হু হু করে উঠল ওনাদের। গত 19-20 বছর ধরে এই সাধু বাবা বছরে একবার করে এই পূর্বগঞ্জে আসেন, প্রতিবারই 1 সপ্তাহের মতো থাকেন। সেই 1 সপ্তাহে গ্রামের সকলেই বাবার কাছে তাদের নানান অভাব অভিযোগ, সুবিধা অসুবিধা, সুখ দুঃখের ডালি নিয়ে আসেন। কেউ আসেন মেয়ের বিয়ে কেন হচ্ছে না তার সমাধান চাইতে, কেউ আসেন সদ্যজাত সন্তানের কপালে আগামীতে কী অপেক্ষা করছে সেই বিষয়ে খোঁজ নিতে। সাধু বাবা কাউকে ফেরান না, পদ্মাসনে বসে ধ্যানমগ্ন অবস্থায় সকলের সব প্রশ্নের জবাব দেন। অনেকেই শ্রদ্ধাপরবশ হয়ে বাবাকে দক্ষিণা হিসেবে ফল মূল আতপ চাল আনাজপাতি ইত্যাদি দিয়ে যান, কিন্তু আজ অবধি সাধু বাবাকে কেউই কারোর কাছ থেকে কখনো কিছু চাইতে দেখেননি, কারোর বাড়িতে যেতে দেখেননি, এমনকি কেউ নেমন্তন্ন করে ভোজন করাতে চাইলেও সাধু বাবা তাতে রাজি হন না। কিন্তু আজ ইন্দুভূষণকে অবাক করে দিয়ে সাধু বাবা বললেন, তোমার ঘরে আমার একবেলা ভোজন করাবে ইন্দুভূষণ? যে কাজের জন্য এতদিন ধরে আমি পূর্বগঞ্জে এসেছি তা আজ সফল হয়েছে, আপাতত 10 বছরের জন্য এইখানে আমার কাজ ফুরিয়েছে, 10 বছর পর আবার দেখা হবে তোমাদের সাথে, তখন এসে তোমার ছেলেকে আমার সঙ্গী করে নিয়ে যাব। ইন্দুভূষণ ও শুক্লা দুজনেই জানেন সাধু বাবার বলা প্রতিটা কথা অক্ষরে অক্ষরে ফলে যায়, তাই ছেলের বিষয়ে এই সমস্ত কথা শোনার পর ওনাদের মন যেমন খুশি হয়েছিল তেমনই সন্তানের সঙ্গে আসন্ন বিচ্ছেদের দুঃখে ঘন কালো মেঘের মতো ভারাক্রান্ত হয়ে উঠেছিল তাদের মনটা। মা, তুমি শুনতে পাচ্ছো? আমাকে ডাকছি মা। মা, কি গো, শুনতে পাচ্ছ না? আমি ওর কাছে যাবো মা, আমাকে যেতে দাও না গো। চন্দনের করুণার্তি শুনে কাঁদতে কাঁদতে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন সুপ্রিয়া দেবী। কামিনীও ছুটে গেল ওনার পিছু পিছু। কিছুই করা যাচ্ছে না, অশ্রুকুমার বাবুর আজকাল তাই বড্ড অসহায় লাগছে সন্ধে নামলেই। চোখের সামনে ছেলের এই পরিস্থিতি দেখেও বাবা হয়ে তিনি কিছুই করতে পারছেন না, এর চেয়ে বড় যন্ত্রণা আর কি হতে পারে। অশ্রুবাবু চন্দনের কাছে ধীর পায়ে এগিয়ে গেলেন। জ্বরে ছেলেটার গা হাত পা পুড়ে যাচ্ছে, মুখ দিয়ে গ্যাজলা বেরোচ্ছে। তিনি টেবিল থেকে পেতলের গ্লাসটা হাতে তুলে নিয়ে চন্দনকে জল খাওয়াতে চাইলেন, কিন্তু চন্দন ওর জোয়ালের এক ধাক্কায় অশ্রুবাবুর হাত থেকে গ্লাসটা মেঝেতে ফেলে দিল। ঝনঝন শব্দে মুখরিত হয়ে উঠল চারপাশটা। কারোর চোয়ালেও এতখানি জোর থাকতে পারে, তাই প্রথম অনুভব করলেন অশ্রুবাবু। রাতের বেলা ঠিকমতো ভালো ঘুম না হওয়ায় ও 3 বেলা ভালো করে না খেয়ে খেয়ে চন্দনের শরীর এই কদিনে কেমন যেন ভেঙে গেছে।
কিন্তু সন্ধে হলেই যেন ওর ওপর অজস্র উন্মত্ত হস্তির বল এসে ভিড় করে। পরিস্থিতি এতটাই লাগাম ছাড়া হয়ে উঠেছিল যে ওকে নাইলনের শক্ত মোটা দড়ি দিয়ে বেঁধে রাখতে বাধ্য হয়েছে নসরুবাবু। এর ফলে অন্ধকারে চন্দনের যখন খুশি বেরিয়ে যাওয়াটা আটকানো গেছে, কিন্তু ওর শরীরের ওপর খুব বড় রকমের বিরূপ প্রভাব পড়ছে। দড়ির বাঁধনের সঙ্গে লড়াই করতে করতে চামড়া কেটে রক্ত পড়ছে, পায়ে গভীর কালশিটে পড়ে গেছে, সারা শরীরে অজস্র ক্ষত চিহ্ন, কিন্তু তাতেও চন্দনের কোনো হেলদোল নেই। অজানা অচেনা ও অদৃশ্য কারোর সঙ্গে দেখা করবার তীব্র বাসনা নিয়ে রাত ভর ধস্তাধস্তি করে ছেলেটা। তারপর নাওয়া খাওয়া ভুলে সারা দিন বেঘরে ঘুমোয়। সন্ধে নামতেই ফের একই ঘটনার পুনরাবৃত্তি। গত দু সপ্তাহ ধরে পুত্রের এরকম পরিণতি দেখে ভেতর ভেতর ভেঙে পড়েছেন অশ্রুবাবু ও তার চৌধুরী বাড়ির সকলেই। কত ডাক্তার যে এই 12-13 দিনের মধ্যে চৌধুরী বাড়িতে এসেছে এবং তাদের ওষুধ প্রয়োগ করে অশ্রুকুমার চৌধুরীর কনিষ্ঠ পুত্রকে ভালো করবার চেষ্টা করে গেছেন, তার কোনো ইয়ত্তা নেই। ভাই কি আবারও হিংস্র হয়ে উঠেছি? হ্যাঁ রে বাবা, তুই কিছু একটা কর, ওর এই কষ্ট আর চোখে দেখা যায় না রে। তুমি চিন্তা করো না বাবা, আমি দেখছি কি করা যায়। আজ সকালে ভাইকে যে নার্ভের ডাক্তারটা দেখানো হলো, তিনি দেখলাম রিপোর্টে ভাইকে মেন্টাল হসপিটালে ভর্তি করার কথা লিখেছেন। কিন্তু বাবা, আমার মনে হয় না ভাইয়ের কোনো নার্ভের দোষ রয়েছে বা ও পাগল। আমি তো জানি কি পরিস্থিতিতে পেয়েছিলাম প্রথম দিন ওকে। কোনোভাবেই তাই আমাকে কেউ বিশ্বাস করাতে পারবে না যে ভাইয়ের এসব কোনো রোগ আছে। তুমি আমাকে আর একটা দিন দাও বাবা, আমি ভাইকে ভালো করে তুলবই। কালকে ভোরের ট্রেনে আমি আলিপুরদুয়ার যাচ্ছি, দেখি কতদূর কি করতে পারি আমি। চন্দ্রপুর থেকে রাত 3টের বাস ধরে 1.5 ঘন্টার মধ্যেই NGP স্টেশনে এসে পৌঁছে গেল বন্ধন। ভাগ্যিস কামিনীর কথা শুনে জ্যাকেট আর ওই কান ঢাকা উলের টুপিটা সঙ্গে এনেছিল, না হলে ঠান্ডায় বেশ ভুগতে হতো ওকে। রাজ্যের অন্যান্য অঞ্চলের তুলনায় উত্তরবঙ্গে শীতটা একটু বেশি দিন ধরেই রাজত্ব করে। ফাল্গুনের এই ভোরবেলায় তাই শুনশান NGP স্টেশনে ঘন কুয়াশায় ঢেকে আছে। এবছরের মতো বিদায় নেবার আগে শীত তার আমেজ ছড়িয়ে দিচ্ছে চারপাশে। এখনো কিন্তু দারুণ ঠান্ডা রয়েছে তাই না? অসাড় হয়ে আসা হাতের আঙুলগুলোকে গরম করবার জন্য হাতের তালু দুটোকে ঘষতে ঘষতে কথাটা বলল বন্ধন। ট্রেনের কামরায় ওর উল্টো পাশের সিটে বসে থাকা লোকটা বন্ধনের কথার প্রত্যুত্তরে বলল, সুচ সুদৃশ্য পাহাড় যার প্রতিবেশী, তার আঙিনায় শীত একটু বেশি দিন ধরে খেলা করবে না, তা কি হতে পারে? লোকটার মুখে শীতের এমন অদ্ভুত অথচ সুন্দর বর্ণনা শুনে বন্ধন খানিকটা অবাক হল, তবে খানিকটা খুশিও হল। ওর জীবন ও চিন্তাভাবনা শেষ কয়েকদিনে শুধু অন্ধকারের অভিমুখেই ছুটেছিল। এখনও যে দুনিয়াতে সুন্দরের অস্তিত্ব রয়েছে লোকটার কথাই তার উৎকৃষ্ট প্রমাণ। বন্ধন ওনার কথা শুনে অনেক দিন পর একটু হাসল। ইঞ্জিনের হুইসেল শোনা যাচ্ছে। বন্ধন হাত ঘড়িতে দেখল 5টা বাজতে আর 10 মিনিট বাকি, তার মানে ইঞ্জিন সেট হচ্ছে। বন্ধন স্বস্তির নিঃশ্বাস ফেলে। ওকে যত তাড়াতাড়ি সম্ভব আলিপুর দুয়ার পৌঁছতেই হবে। বেরোনোর আগে বন্ধন দেখে এসেছে সারা সন্ধ্যা ও রাত দড়ির বাঁধন ছিঁড়ে পালিয়ে যাবার ব্যর্থ প্রচেষ্টা করবার পর ধীরে ধীরে নেতিয়ে পড়েছে ভাইয়ের দেহ। বন্ধন লক্ষ্য করে দেখেছে অন্যান্য দিনের মতো আজও চন্দনের মুখ ক্লান্ত মলিন হলেও ওর ঠোঁটের কোণায় অবাক করা এক টুকরো মুচকি হাসি লেগে আছে। বন্ধন এই হাসির অর্থ জানে, কেউ একজন চ্যালেঞ্জ করছে ওকে। হাসিটার মধ্যে বুঝিয়ে দিচ্ছে যে নিজের ভাইকে পারলে আমার কবল থেকে বাঁচিয়ে দেখাও, তবে বন্ধনও ছাড়বার পাত্র নয়, ভাইকে সে বাঁচাবেই।
সেই সংকল্প নিয়েই চন্দনের কবজি আর পায়ের ক্ষতস্থানে মাকে মলম লাগাতে বলে বাড়ি থেকে দ্রুত পায়ে বেরিয়ে পড়েছিল বন্ধন। স্টেশনে ঢোকার মুখে লাল ঝান্ডা হাতে বেশ কিছু লোককে ফেস্টুন লাগাচ্ছে দেখল। ও, আজ তো মুখ্যমন্ত্রী পাহাড়ে আসার কথা, মনে মনে ভাবল বন্ধন। শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনে মুখ্যমন্ত্রীর আগমন উপলক্ষে আজ দুপুরে অনুষ্ঠানের আয়োজন করেছে। বন্ধনেরও থাকার কথা ছিল তাতে, কিন্তু ভাইকে সুস্থ করাটা অনেকখানি জরুরি। কিন্তু এই কাজে যাকে ওর সবচেয়ে বেশি দরকার তাকে কি আদৌ খুঁজে পাওয়া যাবে? সে তার আস্থানায় ফিরেছে কি না সেই খোঁজটা পেতেই 10 দিন লেগে গেল বন্ধনের। কিন্তু যদি গিয়ে দেখে ফের সে তার আস্থানা বদলে ফেলেছে, তাহলে বন্ধন কি করবে, কোথায় খুঁজবে তাকে? তবুও ভাইয়ের জন্য বন্ধনকে এটুকু ঝুঁকি নিতেই হবে। আশার আলো বলতে এটুকুই যে বন্ধনকে সে বহু দূর থেকেও চরম মুহূর্তে বাঁচিয়ে এনেছে, আশ্বাস দিয়েছে যে আমি আছি, নজর রাখছি তোমার গতিবিধির ওপর। সেই ভরসা ও বিশ্বাসের ওপর ভর করে কুয়াশার চাদরে ঢাকা NGP স্টেশনের প্ল্যাটফর্মের দিকে উদাস চোখে তাকিয়ে থাকতে থাকতে ট্রেন ছাড়ার অপেক্ষা করতে থাকল বন্ধন। ঘন কুয়াশার জন্য নির্ধারিত সময়ের 15 মিনিট পর ট্রেনটা ছাড়ল। ভারতীয় রেলের দেরি নামক রোগের সঙ্গে বন্ধন সুপরিচিত, তবুও ওর বড্ড বিরক্ত লাগছিল আজ। এক একটা বেলা এখন ওর কাছে এক একটা বছরের সমান। আলিপুর দুয়ার পৌঁছতে অন্তত 4-4.5 ঘন্টা তো লাগবেই। তারপর জংশনে নেমে প্রতিমের সঙ্গে দেখা করে বাস ধরে সোজা জয়ন্তী। সরাসরি জয়ন্তী যাওয়ার বাস না পেলে কপালে যে কী দুর্ভোগ আছে তা বন্ধন জানে। 5 বছর আগে সেটাও হাড়ে হাড়ে টের পেয়েছিল। তবে খুব বেশি ট্রেনটা লেট করেনি, 10টার মধ্যেই আলিপুর দুয়ার জংশনে এসে পৌঁছেছে সে। বন্ধনের চোখ লেগে গিয়েছিল, রাতে ঘুমানোর সময় পায়নি যে আজ, আর যে চড়াই উতরাই পেরিয়ে ওকে যেতে হবে তাতে ঘুমটা খুব জরুরি, না হলে শরীর সঙ্গ দেবে না কোনোভাবেই। তাই এই ঘন্টা চারেক ঘুম বন্ধনকে বেশ চাঙ্গা করে তুলেছে। তবে ও আরও বেশি চাঙ্গা হলো যখন স্টেশনে নেমে বাইরে বেরিয়ে দেখল প্রতিম ওর জন্য হাসি মুখে অপেক্ষা করে রয়েছে। এতদিন পরে দেখা হওয়ায় দুই বন্ধুতে বেশ আপ্লুত হয়ে পড়ল। বন্ধন অনেকটা অভিমানের সুরে বলল, বাবা নিজে এসে আমাদের বিয়ে উপলক্ষে তোদের নিমন্ত্রণ করে গেল, তবু তোর একবারও মনে হলো না এতদিনের পুরনো বন্ধুর বিয়ে যাওয়াটা দরকার? আমি তো ভেবেছিলাম যতদিন বেঁচে থাকবো আর কথাই বলবো না তোর সাথে। সরি, ক্ষমা করে দে ভাই, আমার কিছু করার ছিল না। কাকু নিমন্ত্রণ করে যাবার পর থেকে মা বাবা আমি তিনজনেই প্রস্তুতি নিয়েছিলাম যে চন্দ্রপুর যাব, তোর বিয়েও অ্যাটেন্ড করা হবে আর হাওয়া বদল হবে। কিন্তু তার আগের দিনই আমার সিনিয়র উকিল খবর পাঠালেন যে তিনি অসুস্থ হয়ে পড়েছেন, ওনার একটা ডোমেস্টিক ভায়োলেন্সের কেস আছে আর সেটা যেন আমি হ্যান্ডেল করি। ওনার আন্ডারে কাজে ঢুকেছে তখন মাত্র ওই 8 মাস হয়েছে, মুখের উপর কিছুতেই না বলতে পারলাম না রে, প্লিজ আমাকে মাফ করে দে। আরে সে আমি বহু আগেই করেছি, আর সেদিন যদি কেসটা না নিতি তাহলে কি আর আজ আমরা এই প্রতিম দের মতো এত বড় মাপের উকিলকে পেতাম? দারুণ কাজ করছিস ভাই একের পর এক। আমাদের শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনে মাঝে মধ্যেই তোকে নিয়েই কথা হয়, আমরা সকলেই তোর উজ্জ্বল ভবিষ্যতের দিকে তাকিয়েছি ভাই। তারপর পরবর্তী টার্গেট কি, কলকাতা হাইকোর্ট? হ্যাঁ, ইচ্ছে তো তেমনই, এখন এসব বাদ দে তো, কাজ সারা জীবন থাকবে। আচ্ছা আগে বল, তুই আমাকে এত জরুরি তলব করে বড় মহাকালে গিয়ে গুরুদেবের আস্থানার খোঁজ করে আনতে বললি কেন? ফোনেও তোর শটটা খুব চিন্তিত শোনাচ্ছিল, এখন তো দেখছি তোর চেহারা শুকিয়ে গেছে, চোয়াল বেরিয়ে গেছে, চোখের নিচে কালি, অন্তত 10 দিনের না কামানো দাড়ি, ব্যাপারটা কি, সব ঠিক আছে তো? না ভাই, কিচ্ছু ঠিক নেই, বড় বিপদের মধ্যে আছি। কথাটা বলে বন্ধন হুড়মুড় করে কেঁদে ফেলল। ভাই, এতদিন ধরে চেপে রাখা সমস্ত কষ্ট যন্ত্রণা বন্ধুর সামনে জয়ন্তী নদীর স্রোতের মতো তীব্র বেগে বেরিয়ে এলো।
হত্যারক্ষী কোটর থেকে। বন্ধনকে দেখা মাত্রই প্রতিম বুঝতে পেরেছিল এই শরীরে বন্ধনের পক্ষে পাহাড়ের বন্ধুরতা পেরোনো অসম্ভব। তাই প্রতিম প্রথমে বন্ধনকে ওর বাড়ি নিয়ে গিয়েছিল। সেখানে বন্ধন দাড়ি কামিয়ে ভালো করে স্নান সেরে প্রতিমের মায়ের হাতে বানানো সুস্বাদু নিরামিষ পদ দিয়ে আহারাদি সেরে তারপর প্রতিমের সদ্য কেনা ফোর হুইলারে চেপে রওনা দিয়েছিল জয়ন্তীর দিকে। জয়ন্তী পৌঁছে ফরেস্ট অফিসে গাড়ি জমা রেখে যাবতীয় শৈশবুত সেরে তারপর তারা হাঁটা দিয়েছিল বড় মহাকালের দিকে। ঘড়ির কাঁটাটা তখন বারোর ঘর ছিল। জয়ন্তী নদী, বক্সা পাহাড়, পাথরের পথঘাট সব কুয়াশায় ঢাকা। বন্ধনরা যত ওপরের দিকে উঠছিল তত শুনতে পাচ্ছিল পাতার গায়ে শিশির বিন্দুর টুপটাপ করে পতনের শব্দ। তবে খাড়াই থাকায় এই শীতেও ঘেমে উঠেছিল দুজনেই। দু সপ্তাহ ধরে ভালো করে ঘুম হয়নি বলে বন্ধনের আর পা চলছিল না। ক্লান্ত হয়ে বারবার বসে পড়ছিল পাথরের ওপর। প্রতিমকে উদ্বুদ্ধ করবার জন্য বারবার বলছিল, আর সামান্য পথ বাকি। বলছিল ঠিকই, কিন্তু কাজ হচ্ছিল না। বন্ধনের এরপর নিঃশ্বাস নিতে কষ্ট হতে শুরু করল। পেটের ভেতরটা কেমন যেন পাক দিয়ে উঠল তার। তারপর হুড়মুড় করে সে বমি করে ফেলল। প্রতিম দেখল বন্ধন টলতে শুরু করেছে। সব কিছু বুঝে ওঠার আগেই সে দেখল বন্ধন ধপ করে মাটিতে পড়ে গেছে, আর মাটিতে গেঁথে থাকা একটা ভাঙা পাথরের তীক্ষ্ণ কোণায় লেগে গিয়ে তার কপালের ডান দিকে একটা ক্ষত সৃষ্টি হয়েছে, আর সেখান থেকে গল গল করে বেরিয়ে পড়ছে রক্ত। মাঝপথে এসে বন্ধনকে এমন অবস্থায় দেখে প্রতিমের এবার অসহায় লাগতে শুরু করল। ও ছুটে গিয়ে রুমাল চেপে ধরল, কিন্তু রক্ত বন্ধ হল না। ঠিক এমন সময়ই জঙ্গলের সমস্ত গাছপালা হাওয়ায় দুলতে শুরু করল। পাতায় পাতায় ডালে ডালে ধাক্কা লেগে সরসর শব্দে মুখরিত হয়ে উঠল চারপাশ। ঠিক তারপরই একটা মাতাল করা জংলা গন্ধে প্রতিম জ্ঞান হারাল। যখন ঘুম ভাঙল তখন প্রতিম দেখল একটা অন্ধকার ঘরের ভেতর মাটির মেঝেতে তালপাতার চাটাইয়ের ওপর শুয়ে আছে সে। চোখ খুলে ধড়মড় করে উঠে বসেই প্রথমে ওর মাথায় যেটা এলো সেটা, বন্ধন কোথায়? হুড়মুড় করে অন্ধকার ঘর থেকে বেরিয়ে বাইরে পা রাখতেই প্রতিম বুঝতে পারল সে গুরুদেবের ডেরায় এসে পৌঁছেছে। কারণ এই মাটির ঘর আঙিনা, সামনে মাটির মন্দিরে 7 ফুট লম্বা শিবলিঙ্গ, এই সব তার চেনা। কিন্তু প্রতিম এই ভেবে আশ্চর্য হল যে এখানেও এলো কিভাবে? ওরা দুজনে যেখানে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল সেখান থেকে এই এতটা রাস্তা আসতে আরও অন্তত 40 মিনিট তো লাগতই, আর এই পথে গাড়ি চলাচল সম্ভব নয়। তাহলে ওদের তুলে নিয়ে এলো কে? তবে কি গুরুদেব ওদের? ভাবনাটা সম্পূর্ণ করতে পারল না প্রতিম, কারণ বন্ধন ওকে ডাকছে। কি রে প্রতিম, ঘুম ভাঙলো শেষে? আরে নন্দদা তোকে ডাকছেন, গুরুদেবের কাছে নিয়ে যাবেন আমাদের, আরে চল তাড়াতাড়ি। প্রতিম দেখল দুপুর গড়িয়ে বিকেল হয়ে এসেছে। অনতি দূরে পাহাড়ের চূড়াগুলো ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে, একটু বাদেই বিন্দু বিন্দু আলোয় ভরে উঠবে পেছনের পাহাড়গুলো। ওটা ভুটান পাহাড়ের ভাগ, এমনকি বড় মহাকালও ভুটানের অন্তর্গত। কিন্তু মহাদেব এসব দেশকালের সীমানা মানেন না, তাই তো ভুটানের মাটিতে তার এই জাগ্রত মন্দিরে সকলে ভক্তিভরে পুজো দিতে আসে। প্রতিম আর মোড়া ভাঙল, তারপর বন্ধনের দিকে তাকাতেই সে অবাক হয়ে গেল। বন্ধনের কপালে আজ দুপুরে পাথরে কেটে যাওয়া সেই ক্ষতস্থানটা এখন আর নেই। তবে কি প্রতিমের ধারণাটাই সঠিক?
গুরুদেব কি আবার অলৌকিক ক্ষমতা দেখানো শুরু করলেন? কিন্তু সেবার তো তিনি বলেছিলেন এই শেষ, মানুষের জীবন এবং মানব সভ্যতার কোনো বিষয়ে তিনি আর কোনো হস্তক্ষেপ করবেন না। তবে কি এমন হলো যে গুরুদেব নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করলেন? এমন হাজারো প্রশ্নের মায়াজালে নিজেকে জড়িয়ে নিয়ে গুরুদেবের ধ্যান কক্ষের দিকে পা বাড়ালো প্রতিম। প্রভু, এই শৃঙ্গের নাম কি? এই শৃঙ্গের অনেকগুলো নাম রয়েছে বৎস। কেউ বলে চমোলাংমা, কেউ বলে সগরমাথা, কেউ আবার এভারেস্ট। তুমি কি জানো, এই যে আমরা এই শৃঙ্গের চূড়ায় বসে আছি, তা যে আমাদের আগে আর কেউ চড়েনি। সত্যি? হ্যাঁ বৎস। আরও জেনে রাখো, আমাদের মতোই একজন বাঙালি মানুষ, নাম রাধানাথ শিকদার, তিনি এই শৃঙ্গের উচ্চতা মেপেছেন, তাও শুধু অঙ্ক কষে। ভাবতে পারো, তার অঙ্ক অনুসারে এই শৃঙ্গ বিশ্বের সবচেয়ে উচ্চতম স্থান। কি দারুণ! তাহলে গুরুদেব পৃথিবীর এই সবচেয়ে উঁচু শৃঙ্গে কি আমরা ছাড়া আর কেউ কখনো উঠতে পারবে না? পারবে বৎস, পারবে, অবশ্যই পারবে। কিন্তু সেই ঘটনা ঘটতে আরো 23 বছর বাকি। তবে একজন নয়, দুজন মানুষ মিলে পা রাখবে এই সুন্দর শৃঙ্গের চূড়ায়, যেমন আজ আমরা রাখলাম। গুরুদেব, ভগবান শিব আসলে কি? তিনি কি সত্যি বরফ ঘেরা এই হিমালয়ে হেঁটে বেড়াতেন? তিনিও কি এই সবচেয়ে উঁচু চূড়ায় পা রেখেছেন? অতি উত্তম সব প্রশ্ন করছো তুমি রুদ্র। তোমার এই কৌতূহল জানার আগ্রহ দেখে আমি যার পর নাই আনন্দ অনুভব করছি। একে একে বলছি শোনো, মহাদেব আসলে কে তা জানতে ও বুঝতে দীর্ঘ তপস্যার প্রয়োজন। কয়েক জন্ম তপস্যার পরও বহু যোগী ঋষি বুঝতেই পারে না ভগবান শিবের প্রকৃত রূপ। তিনি সর্বক্ষেত্রে বিরাজমান। তোমার চোখের সামনে মাটিতে পতনশীল এই শীতল বরফকুচি থেকে শুরু করে মরুভূমির তপ্ত বালিকণা, মহাদেব সর্বত্র রয়েছেন। তোমাকে যে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী পড়ে শুনিয়েছিলাম তা নিশ্চয়ই ভুলে যাওনি। শিবজ্ঞানে জীব সেবা, অর্থাৎ ভগবান শিব সকলের মাঝেই রয়েছেন। জীবনে সৎ থেকে বিনা স্বার্থে জীব সেবা করে গেলে তবেই ভগবান শিবের চরণ লাভ সম্ভব। তবে কি তিনি আমার মধ্যেও রয়েছেন? অবশ্যই, তুমিও তো শিব, তাই তো তোমার জন্মের পর তোমার মা বাবা যখন আমার আশীর্বাদ নিতে এসেছিলেন তখন তোমার চরণে আমার মাথা ঠেকিয়ে প্রণাম করে তোমার নাম রেখেছিলাম রুদ্রাক্ষ। গুরুদেব, আমি আপনার একনিষ্ঠ শিষ্য, আমি আপনার চরণের দাস, আপনি কেন আমার প্রণাম করবেন? বরং আপনি আমার প্রণাম গ্রহণ করুন। থামো বৎস, থামো। মনে রাখবে, প্রণাম ও শ্রদ্ধা বয়স দেখে নয়, একজন মানুষের কর্মের উপর নির্ভর করে। থামো, থামো। তোমরা দুজন আমার পিছু পিছু এসো। শান্ত স্বরে কথাটা বলে জঙ্গলের দিকে পা বাড়ালো নন্দকিশোর। ওর আদেশ মেনে প্রতিম ও বন্ধনও পেছন পেছন হাঁটতে শুরু করল। 5 বছর আগে প্রথমবার যখন গুরুদেবের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তখনই নন্দকিশোরের সঙ্গেও পরিচয় হয়েছে ওদের। গুরুদেবের নির্দেশ মেনে নন্দকিশোরই নাকি সেদিন ওদের ডেরায় উদ্ধার করে নিয়ে এসেছিল। আজও কি তবে নন্দকিশোরই ওদের? ভাবনাটা মাথায় আসতেই নন্দকিশোরের হেঁটে চলার ধরন ভালো করে লক্ষ্য করল প্রতিম।
সেবারের মতো অবাক হওয়ার মতো কিছুই ওর নজরে এলো না। নন্দকিশোরের যা চেহারা, তাতে দুজন মানুষকে একা হাতে তুলে এতটা পথ নিয়ে আসা সম্ভব নয়। গুরুদেব হয়তো নিজের অলৌকিক ক্ষমতা জাহির করতে চান না বলেই নন্দকিশোরের নাম নিয়েছিলেন। তবে নন্দকিশোরকে নিয়ে প্রতিম ও বন্ধনের মনে অনেক প্রশ্ন রয়েছে। নন্দকিশোর সেবার গল্পে গল্পে বলেছিল, 15 বছর বয়সে বাড়ি থেকে বেরিয়ে ওর গুরুদেবের সঙ্গে দেখা হয়, আর তারপর থেকে অন্তত 50 বছর ধরে সে গুরুদেবের সঙ্গেই রয়েছে। অর্থাৎ হিসেব করলে নন্দকিশোর এখন 70 বছরের একজন বৃদ্ধ। কিন্তু চেহারা দেখলে কেউ বলবে না নন্দকিশোরের এত বয়স। ওরা তো নন্দকিশোরকে সেবার সমবয়সেই ভেবে বসেছিল, পরে আসল বয়স হিসেব করে ওদের মুখে আর রাগ আড়েনি। নন্দকিশোর কিভাবে নিজের যৌবন ধরে রেখেছে সেটা প্রতিমদের কাছে রহস্যের বিষয়। নন্দকিশোরকে জিজ্ঞেস করাতে সে হেসে বলেছিল যোগব্যায়াম করে। 15-20 মিনিট ধরে পাহাড় ও জঙ্গলের পথে সাবধানে হাঁটার পর ওদের একটি ভিজে স্যাঁতস্যাঁতে গুহার সামনে এনে দাঁড় করালো নন্দকিশোর। তারপর বলল, তোমরা ভেতরে যাও, গুরুদেব তোমাদের অপেক্ষায় রয়েছেন, আমি বাইরে পাহারায় আছি। নন্দকিশোরের কথা মেনে ওরা দুজনেই পা বাড়ালো গুহার ভেতর। এতক্ষণ ধরে নন্দকিশোরের হাতে একটা টর্চের আলো পথ দেখাতে দেখাতে এসেছিল, তাই অসুবিধে খুব একটা হয়নি। কিন্তু গুহার ভেতরে পা রাখতেই ওদের চোখে নেমে এলো ঘন কালো অন্ধকার। চরম সাবধানতার সঙ্গে গুহার প্রস্তর দেওয়ালে হাতড়ে হাতড়ে খানিকটা পথ এগোতেই ওরা দেখতে পেল নীলাভ সবুজ আলোয় ভরে আছে চারপাশটা। এতটা স্নিগ্ধ অথচ তীব্র সেই আলো যার বর্ণ ছটায় সমগ্র গুহা দৃশ্যমান হয়ে আছে। এরকম অপার্থিব দৃশ্য দেখে প্রতিম ও বন্ধন দুজনেই মুগ্ধ হয়ে গেল। ওদের মনে হলো ওরা যেন কোনো এক রূপকথার জগতে এসে উপস্থিত হয়েছে। বন্ধন প্রতিমকে ফিসফিস করে বলল, এগুলোকে বলে জ্বলন্ত ছত্রাক। গুহার স্যাঁতস্যাঁতে শরীরে এত পরিমাণে জন্মেছে যে পুরো আলোক উজ্জ্বল করে তুলেছে গুহাটাকে। গুহাটার নিচে জয়ন্তী নদীর চোরাস্রোত কিংবা কোনো পাহাড়ি ঝোরা রয়েছে, না হলে শীতকালেও এতটা ভিজে উঠত না আর ছত্রাকগুলোও জন্মাত না। প্রতিম জানে গোয়েন্দা উপন্যাস পড়ে পড়ে বন্ধন নিজেকে ডাকসাইটের প্রাইভেট গোয়েন্দা মনে করে, তাই ও খোঁচা দিয়ে বলল, এখন তোর ব্যোমকেশগিরিটা বন্ধ কর আর আমাদের গুরু ব্যোমকেশের কাছে চল। জলের ক্ষয়কার্যের ফলে হোক কিংবা ভূমিকম্পে, গুহার ভেতরের বড় বড় পাথরগুলো এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে গুহা গর্ভে বেশ কয়েকটা প্রাকৃতিক সিঁড়ি বানিয়ে ফেলেছে। সেগুলির একটা ধরে নিচে নেমে এলো দুজনে। প্রতিম ওপরের দিকে তাকিয়ে নিচ থেকে গুহামুখের উচ্চতা ঠাউর করবার চেষ্টা করল। তা অন্তত 20 ফুট তো হবেই, বেশি হলেও অবাক হওয়ার মতো কিছু নেই। বন্ধন ততক্ষণে এগিয়ে গিয়েছে সামনের দিকে। প্রতিম দেখল বন্ধন ওর থেকে প্রায় 30-40 হাত দূরে এগিয়ে গিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। প্রতিমও গুহার পিচ্ছল মাটি ও পাথরের মেঝের ওপর দিয়ে যতটা সম্ভব দ্রুত পায়ে হেঁটে এসে বন্ধনের পাশে দাঁড়াতেই দেখতে পেল একটা দৃশ্য। একটা বিশাল বড় মাপের শ্বেতশুভ্র পাথরের ওপর গুরুদেব রুদ্রাক্ষ, তিনি ধ্যানমগ্ন হয়ে বসে আছেন, আর জ্বলন্ত ছত্রাকগুলো ওনাকে ঘিরে এমনভাবে জ্বলছে যেন গুরুদেবের শরীর থেকে দিব্যজ্যোতি ঠিকরে বেরোচ্ছে। বাকরুদ্ধ হয়ে প্রতিম এরকম অলৌকিক দৃশ্য দেখে আনতভূমি হয়ে প্রণাম জানাল গুরুদেবকে। ভক্তিভরে প্রণাম সেরে উঠে দাঁড়াতেই প্রতিম দেখতে পেল গুরুদেব স্থির দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে রয়েছেন। কি তেজ সেই চোখে, কি তীব্র সেই দৃষ্টি! প্রতিমের মতো সাধারণ মানুষের কি সাধ্য যে সেই দৃষ্টির সামনে যুঝবে?
ও তাই শ্রদ্ধাবনত হয়ে চোখ নামিয়ে নিল। সেবার জেদ দেখিয়ে গুরুদেবের চোখের দিকে একটানা তাকিয়ে থাকায় কি যে ফল ভোগ করতে হয়েছিল শুভমকে তা সে জানে। ছেলেটার ঠিকমতো চোখে দেখতেই পায় না, মোটা কাঁচের পাওয়ার লাগানো চশমা ব্যবহার করে। গুরুদেবের কৃপা না থাকলে শুভম হয়তো পুরোপুরি অন্ধ হয়ে যেত। প্রতিম ও বন্ধন একসাথে শ্রদ্ধার স্বরে বলল, প্রণাম প্রণাম গুরুদেব। জয় শিব শুভ, মহাদেব তোমাদের মঙ্গল করুন। তা প্রতিম, আমি আস্তানায় আছি কিনা সেটা কি শুধু দূর থেকে দেখে নিয়ে চলে গেলেই হবে? গুরুর সঙ্গে সাক্ষাৎ করে কুশল সংবাদ জিজ্ঞেস করে যাবে না? আমি কিন্তু খুব কষ্ট পেয়েছি বাবা। গুরুদেব রুদ্রাক্ষের কথা শুনে লজ্জা ও অনুতাপে প্রতিমের প্রায় মাটিতে মিশে যাওয়ার জোগাড়। ও কোনো মতে বলল, সত্যি বলতে কি গুরুদেব, আমি আপনাকে বিব্রত করতে চাইনি। নন্দদার সঙ্গে বড় মহাকাল মন্দিরে দেখা হয়ে যাওয়ায় ওনার থেকে খবর পাই যে আপনি আগামী অমাবস্যা অবধি এখানেই থাকবেন এবং নতুন ধ্যান কক্ষ গড়ে বর্তমানে ধ্যানমগ্ন রয়েছেন। তাই আমি আর আপনার ধ্যানে ব্যাঘাত ঘটাতে চাইনি গুরুদেব। তুমি ভালো করেই জানো বাবা, তোমরা আমার কাছে সন্তান সম, আর পিতামাতা যতই কাজে ব্যস্ত থাকুন না কেন, তারা কিন্তু ঠিক তাদের সন্তানের জন্য সময় বার করেন। আমিও তাই আমার সন্তানদের কুশল সংবাদ জানার জন্য সামান্য সময় বার করতে পারবো না, তা কি হয়। আর বাবা বন্ধন, তুমি বিবাহের মতো এত বড় একটা পবিত্র বন্ধনে আবদ্ধ হলে কই আমাকে তো একটা খবর দিলে না? তোমার এই বুড়ো বাবাকে ভুলে গিয়েছো নাকি এই কয়েক বছরে? এবার বন্ধনের লজ্জায় পড়ার পালা, সে সজল নয়নে গুরুদেব রুদ্রাক্ষের দিকে করজোড়ে দাঁড়িয়ে নতমস্তক বলল, প্রভু আমার ধৃষ্টতা ক্ষমা করুন। আসলে মা তখন অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী হয়ে পড়ায় খুব তাড়াহুড়ো করে আমার বিবাহ কার্য সম্পন্ন করতে হয়েছে। কোর্টে একের পর এক কেস থাকায় আমি ছাদনাতলায় বসে বিবাহটুকু বাদে আর কোনো কাজেই সাহায্য করতে পারিনি। বাবা আর ছোট ভাই মিলে সমস্ত দিক সামলেছে। অনুগ্রহ করে আমাকে ক্ষমা করুন গুরুদেব। ইচ্ছে থাকলেও বাবার পক্ষে আপনার ঠিকানা খুঁজে এখানে পৌঁছে নিমন্ত্রণ করাটা সম্ভব ছিল না গুরুদেব। কিন্তু গুরুদেব, আমি আজ আপনার কাছে একটা আর্জি নিয়ে এসেছি, দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না গুরুদেব। আমার ভাইয়ের বড় বিপদ, আপনি আমার সাথে চন্দ্রপুরে না গেলে সর্বনাশ হয়ে যাবে, আমাদের সব উজাড় হয়ে যাবে গুরুদেব। আপনি আজ আমাদের সঙ্গে চলুন গুরুদেব। আমি জানি বন্ধন আমার কাছে কি কাজে আসছিল, আমি তো তাকে এখানে আসার জন্য সংকেত পাঠিয়েছিলাম, কিন্তু তুমি তো আমাদের বন্ধন নও। গুরুদেব রুদ্রাক্ষের মুখে এমন খাপছাড়া অদ্ভুত কথা শুনে প্রতিম অবাক হয়ে গেল। বন্ধনের দিকে তাকাতেই ও দেখল বন্ধনের মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। গুরুদেব রুদ্রাক্ষ শান্ত কিন্তু তীক্ষ্ণ স্বরে বললেন, কি হে মায়াবিনী, ভালোই তো ছদ্মবেশ নিয়েছিলে, অভিনয়টাও ভালো করেছ, কিন্তু তোমার বোঝা উচিত ছিল তুমি রুদ্রাক্ষের সীমানায় এসে তারই শিষ্যদের ভুলিয়ে ভালিয়ে ক্ষতি করার চেষ্টা করছ। আর সেটা কি আমি হতে দিতে পারি? আমি খুব ভালো করেই জানি যে বন্ধনের মা অসুস্থ ছিলেন না, আর বিবাহের চিঠিও পিয়ন এসে এখানে রেখে গিয়েছিল। তখন আমি উত্তর ভারতে থাকায় ওর বিয়েতে যেতে পারিনি, সেটা আলাদা বিষয়। আর আমি যে বন্ধনকে চিনি সে এতটাও দায়িত্বজ্ঞানহীন নয়। আমি শুধু এতক্ষণ ধরে তোমার কাণ্ড কারখানা দেখছিলাম, তবে মানতেই হবে তোমার বুকের পাটা আছে। বন্ধনকে বন্দি করে ওর বেশ ধরে তুমি রুদ্রাক্ষের ধ্যান কক্ষে প্রবেশ করার সাহস দেখিয়েছ, কিন্তু আর যে কোনো জারিজুরি খাটবে না মায়াবিনী। বলো বন্ধনকে কোথায় আটকে রেখেছ? এ আসল বন্ধন নয়, বলছেন কি গুরুদেব? তারপরই ওর মাথায় একে একে সব সূত্র এসে ভিড় জমালো। জঙ্গলে এরকম গাছপালার দুলুনি, অদ্ভুত এক গন্ধে অজ্ঞান হয়ে যাওয়া, এতটা পথ বিনা খাটুনিতে পেরিয়ে আসা, সব কিছুই তাহলে এই মায়াবিনী করেছে। এই কারণে তো বন্ধনের কপালের কাটা দাগটাও আর নেই, এ যে আসল বন্ধনই নয়। আর প্রতিম তখন ভেবেছিল
গুরুদেব হয়তো নিজের অলৌকিক শক্তি দিয়ে বন্ধনের চোটের দাগ সারিয়ে দিয়েছেন। ওর এবার নিজের উপর প্রচণ্ড রাগ হলো। গুরুদেবের মতো যোগী পুরুষ যে নিজের কথায় অটল থাকবেন তা ওর বোঝা উচিত ছিল, কিন্তু তাহলে বন্ধন কোথায়? মায়াবিনী কি ওকে মেরে ফেলেছে? ভয় ও চিন্তায় প্রতিমের হাত পা ঠক ঠক করে কাঁপতে লাগলো। ও মনে মনে প্রার্থনা করতে শুরু করলো, গুরুদেব আপনি এখন আমাদের ভরসা, গুরুদেব আপনি আমাদের ভরসা, আপনি আমাদের ভরসা। রুদ্রাক্ষ ততক্ষণে বন্ধনরূপী মায়াবিনীকে ওনার নাগরজ্জুতে জড়িয়ে ফেলেছেন। হাজারো সাপের ছোবল খেয়ে তীব্র যন্ত্রণায় ছটপট করতে করতে মায়াবিনী দ্রুত গতিতে তার রূপ বদলাতে শুরু করল। বন্ধনের দেহের খোলস ছেড়ে বেরিয়ে এলো এক কালো কুচকুচে কিম্ভূতাকার নরকের কীট। অজস্র লম্বা লম্বা দাঁড়া হাওয়ায় কিলবিল করতে করতে কীটটা নিজের দেহকে ক্রমাগত নাগরজ্জুর শক্ত বাঁধন থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে। প্রতিম জানে গুরুদেবের নাগরজ্জু কেটে বেরিয়ে আসার শক্তি এই দুনিয়ায় কারোরই নেই। বন্দি মায়াকীটের ওপর মন্ত্রপুত জল ছিটিয়ে রুদ্রাক্ষ ক্রোধান্বিত স্বরে কাকে যেন উদ্দেশ্য করে বললেন, আমার শক্তির দৌড় কতখানি তা মাপার জন্য যাকে এখানে পাঠিয়েছিলি দেখ তার কি অবস্থা করেছি। এরপর তোর বিনাশের পালা, মর্ত্যলোকে পুনরায় অন্ধকারের সাম্রাজ্য গড়ে তোলার সমস্ত স্বপ্ন আমি নিজে হাতে ধ্বংস করব। এতে যদি আমার প্রতিজ্ঞা ভঙ্গ হয় তাতে কোনো খেদ নেই, কিন্তু আমার ধরিত্রী মাকে কোনোভাবেই আমি সেই অন্ধকার দুনিয়ার অংশ হতে দেব না, কখনো। প্রতিম দেখল গুরুদেব রুদ্রাক্ষ এই কথা বলে নাগরজ্জুতে তীব্র ক্রোধে চাপ দিতেই মায়াবিনী কীটের দেহ আগুনে পুড়ে ছারকার হয়ে গেল। বন্ধন চোখ খোলো, বন্ধন, এই বন্ধন, কেউ যে একটা না ওর নাম ধরে ডাকছে তা বন্ধন শুনতে পাচ্ছে ঠিকই, কিন্তু উত্তর দেওয়ার শক্তি বা সামর্থ্য কোনোটাই ওর দেহের মধ্যে অবশিষ্ট নেই। রাত ফুরিয়ে ভোর হচ্ছে, চন্দ্রপুর ফিরতে হবে তো আমাদের নাকি? বন্ধন, এই বন্ধন, নন্দ, পঞ্চপত্রিকার যে কাঁচটা বানিয়ে রেখেছি সেটা নিয়ে এসো এক্ষুনি, তারপর ঘরে গিয়ে আমাদের সাজ সরঞ্জামগুলো গুছিয়ে নাও, বন্ধন সুস্থ হয়ে উঠলেই আমরা চন্দ্রপুর রওনা হব। গুরুদেব রুদ্রাক্ষের আদেশ পেয়ে নন্দকিশোর তৎক্ষণাৎ মন্দির প্রাঙ্গণ ছেড়ে বেরিয়ে গেল। ফিরল মিনিট পাঁচেক পর, হাতে পঞ্চপত্রিকার কাঁধ ছাড়াও দুটো পাকা পেঁপে। নন্দকিশোর জানে এই কাঁধ পেটে পড়া মাত্র কি পরিমাণের রাক্ষসে খিদে পায় মানুষের। সে পেঁপে দুটো প্রতিমের হাতে দিয়ে গুরুদেবের প্রয়োজনীয় সরঞ্জাম গোছাতে যাবার আগে প্রতিমের কানে ফিস ফিস করে বলে গেল, শোনো, এখন যা যা ঘটতে দেখবে সেসব তোমার সাথেও পাঁচ বছর আগে ঘটেছে, অতএব ভয় পাওয়ার কিছুই নেই। নন্দকিশোরের মুখে এমন হেয়ালি ভরা কথা শুনে প্রতিম কি বলবে ঠিক বুঝে উঠতে পারল না। গুরুদেব রুদ্রাক্ষ ততক্ষণে বন্ধনের শয্যার পাশে বসে পড়েছেন। তিনি পরম মমতায় বন্ধনের মাথাটা তুলে নিজের কোলে রাখলেন, তারপর তার চোয়ালের পেশিতে সামান্য জোরে চাপ দিতেই বন্ধন মুখ খুলল, আর তিনিও সঙ্গে সঙ্গে মাটির সরা থেকে গাঢ় সবুজ রঙের কাঠের খানিকটা তার মুখে ঢেলে দিলেন। তারপর চোখের ইশারায় প্রতিমকে পেঁপে দুটো বন্ধনের শয্যার পাশে রাখতে বলে সরে এলেন ওখান থেকে। মিনিট খানেকের মধ্যেই কাঁধ তার কাজ শুরু করল। বন্ধনের শরীরটা প্রথমে হরধনুর ছিলার মতো টান টান হয়ে উঠল, তারপর কুকড়ে গিয়ে ভয়ার্ত কেন্নর মতো গুটিয়ে গেল, তারপর বন্ধন তাল গাছের মতো সোজা হয়ে মাটিতে উঠে দাঁড়ালো। প্রতিম অবাক চোখে সেই সব কিছু হাঁ করে দেখছিল, আবার ভয়ও পাচ্ছিল বন্ধনের এরকম অতিপ্রাকৃতিক শারীরিক অবস্থা দেখে। সেবার তাহলে ও নিজেও এমন করেছে, কিন্তু ওর কিচ্ছু মনে নেই,
বন্ধনেরও থাকবে না। এই ফাঁকে বন্ধন আবার দাঁড়ানো অবস্থা থেকে মাটিতে চার হাত পা ছড়িয়ে বসে পড়েছে। তারপর চোখ খুলে ঘোলা দৃষ্টিতে একবার এপাশ ওপাশ দেখে নিয়ে পেঁপে দুটোর ওপর শিকারী জন্তুর মতো হামলে পড়ল। বুঝলে প্রতিম, এই হলো গিয়ে আমাদের আদিরূপ। আমরা আগে ঠিক এইরকমই ছিলাম, জান্ত হিংস্র। ফলের বদলে বন্ধন যদি এখন কাঁচা মাংস খেতে পেত তাহলে ওর এই আদিম রূপকে আর রোখা যেত না। মানুষের সমস্ত সত্তা বিলুপ্ত হয়ে গিয়ে ওর মধ্যে জেগে উঠত কিছু আদিম শক্তি, যার কোনো সীমা পরিসীমা নেই। গুরুদেবের মুখে এ কথা শুনে প্রতিম ভয় পেয়ে খানিকটা পিছিয়ে এলো। নন্দকিশোর কেন যাবার আগে ওকে এই কথাগুলো বলে গেছে তা হাড়ে হাড়ে টের পেল এবার। তবে বেশিক্ষণ এই অবস্থার মধ্যে কাটাতে হলো না বন্ধনকে। গুরুদেব রুদ্রাক্ষ কমণ্ডলু থেকে ত্রিবেণীর জল ছিটিয়ে শান্ত করলেন ওকে। ঘোলা দৃষ্টি মুছে গিয়ে ফের ঝলমল করে উঠল বন্ধনের দুটো চোখ। বন্ধুকে আবার ফেরত পেয়ে প্রতিম ছুটতে গিয়ে জড়িয়ে ধরল তাকে। খানিকটা ধাতস্থ হতেই বন্ধন দেখল গুরুদেব রুদ্রাক্ষ ওর সামনে বসে রয়েছেন। ও প্রায় এক প্রকার ছুটে গিয়ে গুরুদেবের পায়ের কাছে লুটিয়ে পড়ল। গুরুদেব রুদ্রাক্ষ ওকে আশীর্বাদ করে বললেন, জয় শিব শম্ভু। মহাদেব তোমার মঙ্গল করুন পুত্র, আমাকে তো ভয়ই পাইয়ে দিয়েছিলে আজ। নন্দকিশোর না থাকলে তোমাকে উদ্ধার করা মুশকিল হয়ে যেত। কেন গুরুদেব, কি হয়েছিল আমার? তুমি মায়াকীটির কবলে পড়েছিলে। যদিও আমি তাকে অগ্নি নাগের মন্ত্র ছোবলে পুড়িয়ে ফেলেছিলাম ঠিকই, তবুও আরও এক প্রহর যদি তুমি ওর মায়াকোকুনে আবদ্ধ থাকতে তাহলে সেই মায়াকীট তোমার শরীর থেকে পুনর্জন্ম হতো। আমার ডেরায় আসার আগে সে সেই ব্যবস্থাই করে এসেছিল। সে এও জানত যত যাই হোক না কেন দ্বিতীয়বার আমি আর তাকে পোড়াতে পারতাম না, কারণ তাহলে তার সাথে সাথে তোমার মৃত্যু অনিবার্য ছিল। তোমাকে বাঁচানোর আর কোনো আশাই থাকতো না। মায়াকীটরা বিভিন্ন ধরনের মায়া জানলেও তাদের শরীর থেকে যে সূক্ষ্ম জঙ্গুলে গন্ধ বেরোয় সেটা তারা মুছতে পারে না। এটা ওদের একটা দুর্বলতা ভাবতে পারো। তাই এই মায়াকীট যখন প্রতিমকে অজ্ঞান করে তোমার ছদ্মবেশ নিয়ে এখানে আসে, সেই জঙ্গুলে গন্ধের দৌলতে সে নন্দকিশোরের কাছে ধরা পড়ে যায়। নন্দকিশোর জানত আমার দৃষ্টির সামনে পড়লে কোনো কীট কেন, কোনো মায়ারই নড়বার ক্ষমতা নেই। তাই সে তাকে ভুলিয়ে ভালিয়ে ধ্যানকক্ষে পাঠাবার ব্যবস্থা করে এবং পাহারা দেবার বাহানা দিয়ে তোমার দেহ খুঁজতে বেরিয়ে পড়ে। কিন্তু এই মায়াকীট দারুণ চালাক ছিল। তোমার দেহ তার লালার কোকুনে এমনভাবে মুড়ে রেখেছিল যে আমিও তোমার উপস্থিতি অনুভব করতে পারছিলাম না। ভাগ্যিস নন্দ ছিল, ও সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে মহাদেবের কৃপায় এখান থেকে 7 কিমি দূরে বড় শিমুল গাছের মগডালে তোমার কোকুনে মোড়া দেহ খুঁজে পেয়ে আমার কাছে নিয়ে আসে। প্রতিম ও আমি মিলে মন্ত্রপুত কাঁচি দিয়ে সেই কোকুন কেটে তোমায় বের করে আনি। বড় দুশ্চিন্তায় ছিলাম এতক্ষণ আমরা। তুমি সুস্থ বোধ করছো তো এখন? হ্যাঁ গুরুদেব, আপনার আশীর্বাদে আমি ঠিক আছি। নন্দদা আরও একবার আমার প্রাণ বাঁচালো। চিরঋণী হয়ে রইলাম তোমার কাছে নন্দদা। এবার বলো, তুমি কি কাজে আমার কাছে এসেছো? যদিও আমি সবই জানি, কিন্তু তোমার মুখ থেকে না শোনা অবধি আমার কিছু করার নেই। কেন গুরুদেব, আর আপনি যদি সবই জানেন তাহলে আমাকে সাহায্য করার জন্য চন্দ্রপুর এলেন না কেন গুরুদেব? দেখো পুত্র, গুরুর ধর্মই হল শিষ্যকে সঠিক মার্গদর্শন করানো, ন্যায় ও নীতির শিক্ষা দেওয়া। কিন্তু শিষ্য যদি নিজে থেকে গুরুর কাছে সাহায্য চাইতে না আসে তাহলে গুরু কোনোভাবেই জেঁচে গিয়ে শিষ্যের জীবনে হস্তক্ষেপ করতে পারেন না। একটা উদাহরণ দিলে আমার বলা কথাটা আরও পরিষ্কার হবে। মহাভারতে যুদ্ধ শুরুর আগে দুর্যোধন অর্জুন মিলে যদি ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজ নিজ দলে যোগদানের অনুরোধ নিয়ে না যেতেন,
তাহলে শ্রীকৃষ্ণ কিন্তু কোনোভাবেই কুরুক্ষেত্রে যুদ্ধে যোগদান করতে পারতেন না। মনে রাখবে, দীক্ষা নেবার প্রথম ধাপই হল বীজমন্ত্র। এই বীজমন্ত্র আসলে গুরুর ও শিষ্যের মাঝে বিরাজমান অদৃশ্য সেতু। এই সেতু পেরিয়ে দুজনেই একে অপরের জীবনে যাতায়াত করতে পারেন। কিন্তু আমি ভবঘুরি মানুষ, এসব দীক্ষা বীজমন্ত্রে আমার বিশ্বাস নেই। আর তোমরাও আধুনিক যুগের ছেলে, এসবের প্রয়োজন না পড়ারই কথা। কিন্তু তোমাদের দুয়ারেও যে এমন করাল সমন এসে কড়া নাড়বে তা ঘুণাক্ষরেও টের পায়নি। তাই আমার ওপর প্রতিশোধ নেবার স্পৃহা থেকে যে সে তোমাদের এমন ক্ষতি করতে উদ্যত হবে তা আমার আগে ভাগেই বোঝা উচিত ছিল। বলতে গেলে এ আমারই দোষ যার ফল ভোগ করছো তোমরা। কিন্তু তুমি নিজে এগিয়ে এসে আমাকে আহ্বান না করা অবধি আমি তাই কিছুই করতে পারছিলাম না। বারবার শুধু তোমাকে আমার উপস্থিতি জানান দিচ্ছিলাম আর অপেক্ষা করছিলাম কবে তুমি আমাকে ডাক দেবে, আমিও সাড়া দেব সেই ডাকে। তারপর দুজনে মিলে সম্পূর্ণরূপে বিনাশ করব সেই অশুভ শক্তির। কথাগুলো বলতে বলতে গুরুদেব রুদ্রাক্ষের চোয়াল শক্ত হয়ে উঠল। প্রতিম ও বন্ধন বুঝতে পারল গুরুদেব অনেক দিন আগে থেকেই কি করবেন তা মনস্থির করে রেখেছেন। কে আপনার উপর প্রতিশোধ নিতে চায় গুরুদেব? কার এত বড় স্পর্ধা? অসুর বিদ্যুম্মালির অবতার নরকপাল। দীর্ঘ তপস্যার পর প্রজাপতি ব্রহ্মারমুন জয়লাভ করে তারকাসুর দুখানা বর চেয়েছিলেন। এক, তাকে ত্রিভুবন অর্থাৎ স্বর্গ মর্ত পাতালের কেউই কোনোদিন হারাতে পারবেন না, আর দুই, একমাত্র ভগবান শিবের সন্তানই তার মৃত্যুর কারণ হবেন। তারকাসুর জানতেন মহাদেব যোগী মানুষ, বিবাহ স্ত্রী পুত্র সংসার এই সকল বিষয়ে ওনার কোনো মোহ মায়া নেই। তাই ভগবান ব্রহ্মা তার চাওয়া দুটো বরেই সম্মতি প্রদান করলে তারকাসুর নিজেকে অমর ভেবে বসেন ও ত্রিভুবন জুড়ে অত্যাচার চালাতে শুরু করেন। এমনকি স্বর্গ থেকে দেবতাদের বিতাড়িত করে নিজে দেবতাদের রাজা অর্থাৎ ইন্দ্রের পদ দখল করে নেন। তারকাসুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতারা ভগবান ব্রহ্মার কাছে গেলে তিনি তাদের খালি হাতে ফিরিয়ে দেন। অতঃপর আর কোনো উপায় না পেয়ে স্বর্গের সিংহাসনচ্যুত ইন্দ্রদেব কামদেব ও রতির সঙ্গে শলা পরামর্শ করে ভগবান শিবের তপস্যা ভঙ্গ করে ওনার ভেতরে প্রেমভাব জাগিয়ে তোলার চেষ্টা করেন এবং তাতে সফল হন। ভগবান শিব মা পার্বতীর তপস্যা ও ন্যায় নিষ্ঠা দেখে ওনার প্রেমে পড়েন এবং তাদের বিবাহ সম্পন্ন হয়। জন্ম নেন ভগবান কার্তিক, দেবতাদের সেনাপতি। তিনি তারকাসুর ও তার রাক্ষস সেনাদের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর তারকাসুরকে হত্যা করেন ও ত্রিভুবনে শান্তি স্থাপন করেন। একটানা কথাগুলো বলে থামলেন গুরুদেব রুদ্রাক্ষ। সকলেই চৌধুরী ভিলার সামনের চাতালে বসেছিলেন আর ভক্তি ভরে গুরুদেব রুদ্রাক্ষের মুখ থেকে পুরাণের কথা শুনছিলেন। তখনই প্রতিমের গাড়িটা চৌধুরী ভিলার লম্বা লোহার ফটক পেরিয়ে চাতালের কাছে এসে দাঁড়াল। বন্ধন খানিকটা সুস্থ বোধ করলে নিজের গাড়ি নিয়ে আলিপুর দুয়ার থেকে চন্দ্রপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল প্রতিম। বন্ধুকে এতটা পথ ও একা ছাড়তে চায়নি, তবে গুরুদেব ও নন্দকিশোর ওদের সঙ্গে আসেননি। ওনারা নাকি গাড়িতে চড়েন না, কিন্তু অবাক করার মতো বিষয় এই যে এত দ্রুত গতিতে গাড়ি চালিয়ে মাত্র 3.5 ঘন্টার মধ্যে প্রতিম যখন চৌধুরী ভিলার চাতালের সামনে এসে গাড়ি দাঁড় করাল, দেখল গুরুদেব ও নন্দকিশোর ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন। শুধু তাই নয়, গুরুদেবকে ঘিরে চৌধুরী বাড়ির সদস্যরা ছাড়াও গ্রামের অনেকেই বসে রয়েছেন। গাড়ি থেকে নেমে গুরুদেবকে প্রণাম জানিয়ে বন্ধন কামিনীকে আড়ালে ডেকে নিয়ে জিজ্ঞেস করল, গুরুদেব এখানে কখন এসে পৌঁছেছেন গো? তাও তো 3.5 ঘন্টা হয়ে গিয়েছে, তোমাদের এত দেরি হলো কেন? মা আর আমি মিলে গুরুদেব ও নন্দকিশোরবাবুকে সেবা শুশ্রূষা করে নিরামিষ পদ রান্না করে ভোজন করিয়ে চাতালে বিশ্রাম করার জন্য আসন পেতে দিলাম, অথচ তোমাদের কোনো পাত্তাই নেই। কোথায় ছিলে এতক্ষণ? সব ঠিক আছে তো?
বন্ধন এই প্রশ্নের উত্তরে কি বলবে ঠিক বুঝে উঠতে পারল না, শুধু জিজ্ঞেস করল, কতক্ষণ বললে জানো? 3 ঘন্টা, তাই না? হ্যাঁ গো হ্যাঁ, আমি খামোখা মিথ্যে কথা বলতে যাব কেন তোমায়? আরে ঠিক আছে, রাগ করো না, আমি তোমাকে অবিশ্বাস করিনি, শুধু কিছু হিসেব মিলছিল না তাই আর কি। আর ভাই কেমন আছে? কাল রাতেও কি ওই একই রকম ছিল সব কিছু? হ্যাঁ, কাল রাতেও একই রকমভাবে চিৎকার ও ধস্তাধস্তি করেছে ভাই, আর এখন বেঘরে ঘুমোচ্ছে। তোমার গুরুদেব ভাইকে ভালো করে দিতে পারবেন তো গো? ভরসা রাখো কামিনী, গুরুদেব থাকতে কোনো চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে। আর আমার এক ক্লাসমেট প্রতিম এসেছে, আমাদের দুজনের জন্য একটু গরম জল বসাও দেখি, আর আমি একটু ভাইকে দেখে আসি, তারপর স্নানে যাব, আর প্রতিমও স্নান করবে বলল। হুম, ঠিক আছে। বন্ধনের কথা শুনে কামিনী ঠিক আছে বললেও ওর মন পড়েছিল চাতালের দিকে। জল গরম করতে যাওয়ার আগে শুনতে পেল গুরুদেব রুদ্রাক্ষ তখন পরবর্তী কাহিনী শুরু করেছেন। তারকাসুর বদ্ধ হল, কিন্তু তার 3 ছেলে তখনও বেঁচে ছিল, তারকাক্ষসুর, বিদ্যুম্মালী ও কমলাক্ষসুর। তারাও তাদের পিতার মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য ভগবান ব্রহ্মার কাছে বরলাভের আশায় তীব্র তপস্যা করতে শুরু করলেন। ব্রহ্মার উদার মন 3 ভাইয়ের তপস্যায় সন্তুষ্ট হয়ে তাদের সামনে এসে উপস্থিত হলেন, বললেন, তোমাদের কি বর চাই বলো। 3 ভাই ভগবান ব্রহ্মার কাছে অমরত্বের বর চেয়ে বসেন, কিন্তু ব্রহ্মা বলেন ওনার পক্ষে বর দেওয়া সম্ভব নয়, কারণ জন্ম এবং মৃত্যু একটি সদা ঘূর্ণায়মান চক্র, তাতে ব্যাঘাত ঘটানোর সাধ্যি দেবতাদেরও নেই। এ কথা শুনে এরপর 3 ভাই দাবি করেন ত্রিভুবনে তাদের 3 জনের জন্য এমন সুন্দর শহর গড়ে দেওয়া হোক যা সৌন্দর্য চাকচিক্যে ইন্দ্রের সবাকেও হার মানাবে। ব্রহ্মা তখন অসুর মায়াকে নির্দেশ দেন তারকাক্ষসুরের জন্য স্বর্গে সোনার শহর, কমলাক্ষসুরের জন্য মহাকাশে রূপোর শহর ও বিদ্যুৎমালির জন্য পৃথিবীতে লোহার শহর গড়ে দিতে। সঙ্গে এই শর্তও দেন যে প্রত্যেক 1000 বছর অন্তর 3টি শহর ঘুরতে ঘুরতে একই সরল রেখায় এসে উপস্থিত হবে, আর তখন যদি কেউ একটি তীর দিয়ে 3টি শহরকে আঘাত করতে পারেন তাহলে ত্রিপুরা অর্থাৎ 3টি শহর একসাথে ধ্বংস হয়ে যাবে। অসুরা যাতে কখনো জিততে না পারেন তাই তাদের এমন সব শর্ত দেওয়া হয়, তাই না সাধু বাবা? ভিড়ের মাঝ থেকে এক কিশোরী গুরুদেব রুদ্রাক্ষের উদ্দেশ্যে নম্র গলায় প্রশ্নটা করল। গুরুদেব রুদ্রাক্ষ তার কথা শুনে হাসি মুখে বললেন, জেতা বা হারা সবটাই কর্মফলের উপর নির্ভর করে মা, যারা ভালো কাজ করেন তারা সব সময় জেতেন, আর যারা খারাপ কাজ করেন তাদের হার অবধারিত। তুমি তো জানোই অসুররা কীভাবে সকলের ওপর অত্যাচার ও নিপীড়ন করে বেড়াত, তাই তো অবশেষে তাদের হারতেই হতো, তাই না? আর কেউ ভগবানের কাছে তখনই বর চায় যখন তার ভেতরে নিজে থেকে কিছু করার মতো মনের জোর বা বল থাকে না, শুরু থেকেই সে ভাবে যে সে একজন পরাজিত ব্যক্তি, তাই তাদের হার অনিবার্য। এতদিনে বুঝতে পারলাম গুরুদেব, আশীর্বাদ করুন আমি যেন আপন শক্তিতে বলিয়ান হয়ে জীবনে সব কিছু করতে পারি, সত্যের পথে চলতে পারি। অবশ্যই পারবে মা। জয় শিব শম্ভু, মহাদেবের আশীর্বাদ, তোমার জীবন শুভ হোক। যা বলছিলাম, 3 অসুর ভাইয়ের প্রভাব প্রতিপত্তি দেখে এদিকে দেবরাজ ইন্দ্র হিংসায় জ্বলে পুড়ে মরছিলেন, ত্রিভুবনে ফের আরেকবার নিজের প্রভাব ও প্রতিপত্তি ফেরত পাবার লোভে তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 জনের কাছেই ছুটে গেলেন, কিন্তু তারা কেউই তাকে কোনো সাহায্য করলেন না। যদিও শেষমেশ ভগবান বিষ্ণু ইন্দ্রকে কথা দিলেন তিনি নিশ্চয়ই কোনো উপায় বার করবেন এদের 3 ভাইকে পরাজিত করার। অথচ 3 ভাই এমন ন্যায় নিষ্ঠা মেনে ত্রিভুবন শাসন করছিলেন যে ভগবান বিষ্ণু তাতে কোনো ফাঁক ফোকর খুঁজে পাচ্ছিলেন না। অবশেষে তিনি এক ফন্দি আঁটলেন, 3 ভাইকে ভুল পথে চালনা করার জন্য একটি মিথ্যে ধর্ম তৈরি করলেন এবং মহামুনি নারদকে পাঠিয়ে
বিদ্যুৎ মালিকে সেই ধর্মে যোগদানের আহ্বান জানালেন। একে একে বাকি দুই ভাইও সেই ধর্ম গ্রহণ করলেন। বলা হলো এই ধর্ম যারা মেনে চলবেন তাদের দান ধ্যান করা বন্ধ করতে হবে, বেদ ও পুরাণের কথা মানা চলবে না, হিংসা ও হানাহানি মুক্তির প্রধান উপায়। নারদের মোহগ্রস্ত তিন ভাই সেসব মেনে নিলেন ও ধীরে ধীরে পাপের সাগরে ডুবে গেলেন। তিন ভাইয়ের এই চারিত্রিক অবনতির খবর নিয়ে ব্রহ্মা বিষ্ণু ও বাকি দেবতারা কৈলাসে ধ্যান মগ্ন মহাদেবের কাছে গেলেন ত্রিপুরাসুরকে বধ করার অনুরোধ নিয়ে। ভগবান শিবরাজি হলেন। দেবতাদের কারিগর বিশ্বকর্মা মহাদেবকে সোনার রথ এবং তীরধনুক গড়ে দিলেন। তারপর মহাদেবের নির্দেশ মতো দেবতা পশুর রূপ ধারণ করে মহাদেবের রথের পিছু পিছু তিনটি শহরকে আক্রমণ করতে ছুটলেন। সেই দিন থেকে মহাদেবের নাম হল পশুপতি। তিন দিন ধরে তীব্র যুদ্ধের পর তিনটি শহর যখন এক সরলরেখায় এলো, মহাদেব তখন অগ্নিবাণ মেরে তাদের ধ্বংস করলেন। তারকাক্ষসুর, বিদ্যুৎ মালী ও কমলাক্ষসুর এবং শহরে বসবাসকারী বাকি সব অসুরেরা মহাদেবের বাণে পুড়ে ছাই হয়ে গেল। এভাবে মহাদেব ত্রিভুবনকে উদ্ধার করলেন। তাহলে আজকের মতো এইটুকুই, আবার অন্য একদিন পুরাণের গল্প হবে। হ্যাঁ, আমাকে এবার উঠতে হবে, চন্দনের বিষয় নিয়ে বন্ধন ও প্রতিমের সঙ্গে কিছু কথা আছে। গুরুদেব রুদ্রাক্ষ আসন ছেড়ে উঠতেই সবাই ওনাকে প্রণাম করলেন। গুরুদেব হাত তুলে বললেন, জয় শিব শম্ভু, মহাদেব তোমাদের মঙ্গল করুন। বন্ধন, তুমি সেদিন কি দেখেছিলে আমায় পুঙ্খানুপুঙ্খভাবে বলো, কিচ্ছু বাদ দেবে না। গুরুদেবের আদেশ শুনে মেরুদণ্ড টান টান করে বসল বন্ধন, চোখ বুজে ফের একবার ডুব দিল সেদিনের সেই ভয়াল দৃশ্যে। ভাইকে ঘরে না দেখতে পেয়ে আমি জানালা গলে আমাদের বাড়ির পেছনের মাঠ ধরে হাঁটা দিই। আমার ষষ্ঠ ইন্দ্রিয় বারবার জানান দিচ্ছিল ভাইয়ের কিছু একটা হয়েছে, না হলে ও উধাও হয়ে যাওয়ার মতো ছেলে নয়। তখন কুয়াশা পড়ছে খুব, কিছু দেখা যাচ্ছে না। আমি পকেট থেকে টর্চ বার করে জঙ্গল মারিয়ে দ্রুত পায়ে ছুটতে থাকি মাঠ বরাবর। কিন্তু কিছু দূর যাওয়ার পর দেখতে পাই ভাইয়ের গলার মাফলারটা ওই কুল গাছের কাঁটায় আটকে আছে। এতে আমি আরও নিশ্চিত হয়ে যাই যে ভাই এই পথ ধরেই গেছে। মাঠটা প্রায় মাইলখানেক লম্বা। তারপর ঘোষেদের আরও তিন বিঘার মতো ধানি জমি, সেটা পেরোলেই মহানন্দা নদী। শীতকালে জল কম থাকায় নদী কিনারা থেকে অনেকটা ভেতরে চলে যায়। ঘুটঘুটে অমাবস্যায় অন্ধকারে টর্চ মেরে এগোতে এগোতে দেখি ভাই নদীর দিকে উদ্ভ্রান্তের মতো হেঁটে চলেছে। কিন্তু অবাক করা বিষয় এই যে আমি যত বালুর উপর দিয়ে ভাইয়ের কাছে ছুটে যাওয়ার চেষ্টা করতে থাকি, নদী তত দূরে সরে যেতে থাকে, ভাইও আরও দূরে চলে যেতে থাকে। এইভাবে ঘণ্টাখানেক কসরতের পর আমি ক্লান্ত হয়ে বালুর উপর মুখ থুবড়ে পড়ে অজ্ঞান হয়ে যাই। কতক্ষণ পর জ্ঞান ফিরেছিল তা জানি না, কিন্তু তখনও আকাশ ঘন কালো, কুয়াশা ঘিরে রেখেছে চারপাশ, আর আমার চোখের সামনে ভাই শূন্যে ভেসে আছে। এই দৃশ্য দেখে আমার হৃদস্পন্দন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। যদি না নদীর স্রোতের কাছ থেকে কিশোর কুমারের গলায় আবছা গানটা আমার না কানে ভেসে আসত। কিশোর কুমারের গান ঠিক শুনেছ তো? আর তোমার কি কিশোর কুমার প্রিয় গায়ক? হ্যাঁ, উনি আমার সবচেয়ে প্রিয় গায়ক। মেরে নেয় না শ্রাবণ ভাদো গানটা একটা মেয়ে মিহি গলায় গাইছিল আর হাত ছানি দিয়ে ডাকছিল আমায়। আমারও ইচ্ছে করছিল ভাইকে ওভাবে ফেলে রেখে তার কাছে ছুটে যেতে, আর তখনই আমার গলায় সুতো দিয়ে বাঁধা একমুখী রুদ্রাক্ষটা গরম হয়ে ওঠে আর বুকে ছ্যাঁকা লাগতেই আমার হুঁশ ফেরে। তারপর উঠে গিয়ে ভাইকে ছুঁতেই ওর দেহটা ছেঁড়া পালকের মতো আমার দুহাতের মাঝে এসে পড়ে এবং দুজনেই বালুর উপর গড়িয়ে পড়ে আবার অজ্ঞান হয়ে যাই। তারপর নাকি পুলিশ এসে আমাদের উদ্ধার করেছিল। পরদিন বেলা ১১টায় ঘুম ভাঙলে বুকের কাছে ক্ষতটা দেখে সহজে বুঝতে পারি যে রুদ্রাক্ষের ছ্যাঁকাটা আপনিই দিয়েছিলেন সেই মায়াবী শক্তিকে পরাস্ত করার জন্য। আমিও প্রতিমকে ফোন করে আপনার খোঁজ নিতে বলি, কিন্তু গুরুদেব কে এই নরকপাল,
কেনই বা সে আমাদের ক্ষতি করতে চাইছে? এই প্রশ্ন যে শুধু বন্ধনের নয়, ঘরে উপস্থিত সকলেরই, তা তাদের উৎসুক চোখ মুখ দেখেই বুঝতে পারছেন গুরুদেব রুদ্রাক্ষ। নরকপালকে তা জানতে হলে আমাদের আরও 50 বছর পিছিয়ে যেতে হবে। তখন আমার গুরুদেব আদিনাথ শাস্ত্রীর সঙ্গে আমার পদব্রজে হিমাচল ভ্রমণের 12 বছর হয়ে গিয়েছে। সেই যে 10 বছর বয়সে ঘর ছাড়া হয়েছিলাম গুরুদেবের হাত ধরে, তারপর থেকে হিমালয়ের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দুজনে তখন নেপালের চৌরিখার্কা নামে এক গ্রামে এসে পৌঁছেছি। যেমন সুন্দর সেই গ্রামের পরিবেশ, তেমন ভালো গ্রামের বাসিন্দারা। আমাদের গ্রামের সীমানায় ঢুকতে দেখে নিজে এগিয়ে এসে আপ্যায়ন করলেন একজন বয়স্কা বৃদ্ধা। তারপর একে একে গ্রামের বাকিরাও এলেন। গ্রামের মোড়ল রিংচিং দর্জি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, তার বাড়িতে আমাদের থাকার ব্যবস্থা হল। গুরুদেব আদিনাথ শাস্ত্রী এক জায়গাতে বেশি দিন থাকতেন না, বড় জোর 1 সপ্তাহ, কিন্তু চৌরিখার্কায় দেখতে দেখতে আমাদের 1 মাস হয়ে গেল। গুরুদেবের আদেশে মোড়ল গ্রামের কারিগরকে দিয়ে পাথর কুঁদে ধ্যানমগ্ন মহাদেবের প্রস্তর মূর্তি গড়ালেন। গুরুদেব গ্রামের পূর্ব দিকে ছোট্ট মন্দির তৈরি করে তাতে সেই মূর্তি স্থাপন করলেন ও পূজা শুরু করলেন। সেখানেই আমাদের পরিচয় হল গগন শেরপার সাথে। গগন শেরপার আদিবাড়ি ছিল কালিম্পংয়ে, কিন্তু বিদেশিদের পাহাড় চড়া শেখানোর পেশা নিয়ে সেই গ্রামে এসেছিল। গ্রামেরই এক মেয়ের সঙ্গে তার ভাব ভালোবাসা হয়ে যায় ও এখানেই সংসার পেতে বসে। গগন ও তার স্ত্রী তাদের 1 মাসের শিশুপুত্রকে নিয়ে গুরুদেবের কাছে আশীর্বাদ নিতে এসেছিল। গুরুদেব পরম আদরে শিশুটিকে কোলে তুলে নিতেই দেখলাম ওনার মুখে এক অদ্ভুত রকমের পরিবর্তন দেখা দিল। তিনি তৎক্ষণাৎ গগনকে বললেন সে যেন নিজের স্ত্রী ও পুত্রকে নিয়ে অবিলম্বে গ্রাম ছেড়ে চলে যায়, না হলে ভবিষ্যতে গগন ও তার পুত্রের উপর ঘোর বিপদ ঘনিয়ে আসছে। তারপর আমাকে নির্দেশ দিয়েছিলেন, রুদ্রাক্ষ সব কিছু গুছিয়ে নাও, আমরা আজই এই গ্রাম ছাড়ব। গুরুদেব আর আমি সেদিনই গ্রাম ছাড়লাম। গগন বা পুত্রের কথা আমার আর মাথায় রইল না, কিন্তু গুরুদেব ওদের ভোলেননি। এরপর আমাদের পদব্রজে ভ্রমণের আরও 5 বছর কাটল। তখন আমরা মানস সরোবরের কাছে এসে পৌঁছেছি। গুরুদেব আমাকে বললেন, রুদ্র আমার যাত্রা এখানেই শেষ, তুমি এবার নিজের ভাগ্য অন্বেষণে বেরিয়ে পড়ো। তোমাকে সব ধরনের শিক্ষাই আমি দিয়েছি, মনে রাখবে জীবনে সৎ থেকে বিনা স্বার্থে জীবের সেবা করে গেলে তবেই ভগবান শিবের চরণ লাভ সম্ভব। যে হানাহানি ও হিংসার যুগ আগামীতে আসতে চলেছে তার অবক্ষয় রোধ করা তোমার বা আমার কারোর পক্ষেই আর সম্ভব নয়, কিন্তু সেই অবক্ষয়ের মাঝেও সমাজ ও সভ্যতা যাতে সুষ্ঠুভাবে আরও 100 বছর চলতে পারে তার ভার আমি তোমাকে দিয়ে গেলাম। তোমার মধ্যে যে শিব বিরাজ করে আছেন তাকে বাকিদের মনেও সঞ্চার করার দায়িত্ব আজ থেকে তোমার। তারপর আমাকে অবাক করে দিয়ে বলেছিলেন, গগন শেরপাকে তোমার মনে আছে রুদ্র? 5 বছর আগে চৌরি খরার গ্রামে তার সাথে আমাদের দেখা হয়েছিল। পেশায় শেরপা, কালিম্পং শহরে আদি বাড়ি, তার একটি পুত্র সন্তানও ছিল। কিন্তু আমি কিছুতেই গগন শেরপা বা তার ছেলেকে মনে করতে পারলাম না। গুরুদেব তখন আমার 2 চক্ষুর ঠিক মাঝে ওনার ডান হাতের তর্জনী দিয়ে চাপ দিতেই 5 বছর আগে গগন শেরপার সঙ্গে সাক্ষাতের সমস্ত দৃশ্যই স্বচ্ছ কাঁচের মতো ভেসে উঠল। আমি হাঁ করে তাকিয়ে রইলাম গুরুদেবের দিকে। তিনি বুঝতে পেরে বলেছিলেন, আরও সাধনা ও সত্যের পথে পথে হেঁটে বেড়াও, তুমিও পারবে একদিন, ভেবো না আমি কোনো অলৌকিক জাদুঘর। আমি লজ্জায় চোখ নামিয়ে নিতেই তিনি বলেছিলেন, কথায় কথায় মাথা নিচু করবে না রুদ্র, অশুভ শক্তিকে পরাজিত করে পৃথিবীতে শুভ শক্তির প্রসারের জন্য তোমার জন্ম হয়েছে,
সেই কাজের প্রথম ধাপই হলো গগনের সন্তানের খোঁজ নিয়ে তার ভেতরে শিবজ্ঞানের সঞ্চার করা। পারবে তো রুদ্র, না হলে কিন্তু চরম বিপদ। গুরুদেবের চরণ স্পর্শ করে কথা দিয়েছিলাম পারব, কিন্তু পারলাম না। অশুভকে রুখতে পারলেও তার ভেতরে শুভের সঞ্চার করতে পারিনি। হেরে গিয়েছি আমি হেরে গিয়েছি। গলার স্বর কেঁপে উঠল গুরুদেব রুদ্রাক্ষের। ওনার মতো একজন দৃঢ় প্রতিজ্ঞ মানুষকে এভাবে ভেঙে পড়তে দেখে সকলে আরও নিশ্চুপ হয়ে গেল। শুধু প্রতিম ঠান্ডা গলায় বলল, তারপর কি হলো গুরুদেব? গুরুদেব রুদ্রাক্ষ আসন থেকে উঠে গিয়ে জানালার কাছে দাঁড়ালেন, নীল আকাশের দিকে উদাস দৃষ্টিতে তাকিয়ে থাকলেন আর বলতে শুরু করলেন, গুরুদেব আদিনাথ শাস্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে প্রথমে চৌরিখারকা গ্রামে গেলাম। শুনলাম এক বিদেশি দলের সাথে শৃঙ্গ অভিযানে গিয়ে গগন নাকি আর ঘরে ফেরেনি, সবাই ওকে মৃত বলেই ধরে নিয়েছে। স্বামীর জন্য তিনটে বছর অপেক্ষা করার পর গগনের স্ত্রী তার ছেলেকে নিয়ে গ্রাম ছেড়ে যে কোথায় চলে গেছেন তা কেউই জানেন না। গুরুদেব আদিনাথ শাস্ত্রী ত্রিকালজ্ঞ ছিলেন, হয়তো তিনি হদিশ দিতে পারতেন, সেই আশায় ধ্যানে বসে ওনাকে স্মরণ করলাম। কিন্তু ওনার তরফ থেকে কোনো সাড়া পেলাম না, অর্থাৎ গুরুদেব নশ্বরদেহ ত্যাগ করে কৈলাসধামে মহাদেবের চরণ লাভ করেছেন। আমাকে যা করার একাই করতে হবে। মনে পড়ল গগনের আদি বাড়ি ছিল কালিম্পংয়ে, চলে এলাম কালিম্পংয়ে। খুঁজতে খুঁজতে অবশেষে পেয়েও গেলাম গগনের বাড়ি, কিন্তু ওরা এখানেও আসেনি। অগত্যা আমাকে হাল ছেড়ে দিতে হলো, গুরুদেবের দেওয়া প্রথম আদেশ পালন করতে না পারার যন্ত্রণা বহুদিন মনের মধ্যে ক্ষত হয়েছিল। এভাবে আরও 15 বছর কাটল, আমিও ধীরে ধীরে ভুলতে বসেছিলাম সেই কথা। কিন্তু নিয়তি আমাকে ফের ব্যর্থতার চৌখাটে এসে দাঁড় করালো। তখন আমি বিহারের পূর্ণিয়া জেলার এক গ্রামে গিয়ে উঠেছি। আমার এক শিষ্যের ডাকে সেই গ্রামে যেতে হয়েছিল। কোনো এক অশুভ শক্তির প্রভাবে গ্রামের যুবকরা নাকি 3 দিন আগে অমাবস্যার রাতে মেয়েলিকণ্ঠে গান শুনে বাড়ি থেকে ছুটে বেরিয়ে যায়। পরদিন সকালে তাদের নদীর ধারে পাওয়া যায়। কিছু ছেলে ঘাড় ভেঙে মারা গিয়েছে, যারা বেঁচে আছে তাদের কিছুই মনে নেই। আমি তাই সন্ধে হতেই গায়ত্রী মন্ত্রে পুরো গ্রাম বন্ধন করে দিয়ে গ্রামের সীমানার বাইরে এসে অপেক্ষা করতে থাকি সেই অশুভ শক্তির মুখোমুখি হবার জন্য। এভাবে কয়েক ঘন্টা কাটে। গ্রামের সকলের নৈশভোজন শেষ হলে একে একে গৃহস্থের ঘরের বাতি নিভতে থাকে। শেষ বাতিটা নিভতেই শুনতে পাই একজন কমবয়সী মহিলা মিষ্টি সুরে গান করতে করতে গ্রামের দক্ষিণ দিকের সীমানা ধরে এদিকটায় আসছে। তারপর সে নিশ্চিন্ত মনে গ্রামের পথে পা বাড়াতেই আমার টেনে দেওয়া বন্ধন রেখায় বাধা পেয়ে রাগে ফোঁস করে উঠল। বুঝলাম সে আমার উপস্থিতি টের পেয়েছে। মনে মনে প্রস্তুত হয়েছিলাম, কিন্তু সেই মহিলা অবয়ব ধীর পায়ে আমার কাছে আসা মাত্রই চেহারাখানা বদলে গিয়ে দেখি এক বিশাল আকার পুরুষে রূপান্তরিত হল এবং তার মুখ দেখা মাত্রই আমি চমকে উঠি। এ যে গগন! আরও অবাক করা বিষয় যে মাঝে 20 বছর কেটে গেলেও গগনের চেহারা এখনও ঠিক আগের মতোই রয়েছে। জীবনে বহু অশুভ শক্তির মুখোমুখি হয়েছি বুঝলে তো, কিন্তু চেনা মুখ দেখলে তা সে যতই অশুভ হোক না কেন লড়াই করতে কষ্ট হয়। মানুষটির অসহায়তার উপর দয়া হয়, অথচ হাতে আর কোনো উপায়ও থাকে না। গগনের ক্ষেত্রেও তাই হল। সে স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। সাদা ধপধপে হাড় হিম করা রক্তশূন্য সেই মুখ দেখে আমি বুঝতে পারি এ দেহ অন্য কারো বশে রয়েছে। বহুদিন হলো এতে কোনো প্রাণ নেই। অগত্যা মন থেকে সব দয়া মায়া ঝেড়ে ফেলে মন্তপ্রুত ছাই ছুঁড়ে দিতেই গগনের দেহটা যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে বিকট চিৎকার করে ওঠে। আর ঠিক তখনই মাটি ফুড়ে আবির্ভাব ঘটে গগন শেরপার পুত্র নরকপালের। চোখ বুঝলে এখনো দৃশ্যটা স্পষ্ট দেখতে পাই।
চোখ দুটো লাল টকটকে অগ্নিশিখার মতো জ্বলছে, এক একটি পেশি যেন পাথর কেটে বানানো, মুখের হাত ও পায়ের নখগুলো নেকড়ের মতো তীক্ষ্ণ, মুখ থেকে লম্বা জিভ বেরিয়ে এসে লালা ছড়ছে। যথার্থ রেখেছিল, মানে রেখেছে সে তার নামটা নরকপাল। তার ওই রূপ দেখার পর যে কেউ এক বাক্যে মেনে নেবে যে গগন শেরপার এই ছেলে নরকের যোগ্য পালনকর্তা। লড়াই যাতে এড়ানো যায় তার সব রকমের চেষ্টা করেছিলাম সেদিন। চেষ্টা করেছিলাম অশুভের পথ থেকে ওকে শুভ শক্তির পথে টেনে আনতে, কিন্তু ততদিনে সে প্রতিহিংসার আগুনে জ্বলে পুড়ে খাহাক হয়ে গেছে, আর তার সমস্ত দায় এসে পড়েছে ভগবান শিবের ওপর। আমার দিকে জ্বলন্ত দৃষ্টি রেখে সে বজ্র গম্ভীর গলায় বলেছিল, তোমার শিব একজন ভণ্ড, তার কিছু যায় আসে না মর্তের কারোর কিছু হলে। দেখতেই পাচ্ছ পর পর দুটো বিশ্বযুদ্ধ হলো, কিন্তু শিব কি এলেন? শুনেছি হিমালয় তার নিজের বাড়ি, কিন্তু আমার বাবা যে হিমালয় চড়তে গিয়ে আর ফিরে এলেন না। শিব কি তাও কিছু করলেন? আমার মাকে রাস্তায় কিছু লোক মিলে দর্শন করে খুন করলো শিব, তাও চুপ। তাহলে কেন মানবো তোমার শিবকে, কেন মানবো? তবে চিন্তা করো না, আমি কিন্তু লোকগুলোকে শাস্তি দিয়েছি। সে আমাকে সাহায্য করেছে মায়ের ওপর অত্যাচার করা লোকগুলোকে খুঁজে দিতে, তারপর আমাকে পথ দেখিয়ে নিয়ে গেছে যেখানে বাবার মৃতদেহ ওই বরফের নিচে চাপা পড়েছিল এতদিন। বাবার মৃতদেহে তার দৌলতেই প্রাণ ফেরাতে পেরেছি। আমি তার সেবক, তার নির্দেশে এবার আমি ধীরে ধীরে এই মর্ত লোকের সব শান্তি সমৃদ্ধি মুছে দিয়ে নরক বানাবো। তারপর সে ফিরবে, তাকে ফিরতেই হবে। দেবতাদের ছলনায় ভুল পথে চালিত হয়ে সে শিবের রুদ্র রসে পড়েছিল। শিব তাদের তিন ভাইকে নির্বিচারে হত্যা করেছিলেন, একবারও ভেবে দেখেননি কেন এত ন্যায়পরায়ণ তিনজন হঠাৎ করে অন্যায়ের পথে চালিত হল। শুধুমাত্র অসুর ছিলেন বলে শুনেছি। শিব নাকি ত্রিকালজ্ঞ, তার নাকি দয়ার শরীর, এই তার দয়ার নমুনা। আমি নরকপাল, আমি অসুর বিদ্যুৎ মালির জ্বলন্ত অবতার। পৃথিবীতে তিনি ফিরবেন আর পুনরায় তার রাজত্ব দখল করে ফিরিয়ে আনবেন অসুরদের রাজত্ব। গুরুদেব আদিনাথ শাস্ত্রী কেন গগনকে তখন সাবধান করেছিলেন আমি স্পষ্ট বুঝতে পারছিলাম। এমনিতেই দুনিয়ায় মানুষরূপী অসুরের অভাব নেই, তার উপর এই অশুভ যদি তার উৎপাত শুরু করে তবে আর রক্ষে নেই, পৃথিবীর ধ্বংস অবশ্যম্ভাবী। তাই নরকপাল যখন তীব্র অহংকার মিশানো গলায় বিদ্যুন্মালির গুণগান গাইছিল, আমি সেই অন্য মনস্কতার সুযোগ নিয়ে ওকে নাক পাশে বেঁধে ফেললাম। কিন্তু শিবশক্তিতে কিছু কম যায় না, লক্ষাধিক সাপের মুহুর্মুছ হবলো তাকে কাবু করতে পারল না। আমি হত্যায় বিশ্বাসী নই, তা সে যত অশুভই হোক না কেন, তার উপর এই ছেলেকে অশুভের পথে ঠেলে দেওয়ার পেছনে আমারও যে দায় রয়েছে তা আমি অস্বীকার করতে পারি না। অতএব একটাই পথ খোলা, নরকপালকে বন্দি করা। পরিকল্পনাটা মাথায় আসতেই গুরুদেবের শেখানো পাতালকুণ্ড মন্ত্র প্রয়োগ করে নরকপালকে সোজা পাতাল দেশে পাঠিয়ে দিলাম, যেদিক থেকেও মাটি ফুঁড়ে এসেছিল। তারপর মৃত্তিকা দেবীর 64 মহামন্ত্র পাঠ করে গণ্ডি কেটে চিরতরে বুঝে দিলাম সেই গর্তের মুখ। ধীরে ধীরে আকাশ বাতাস শান্ত হয়ে এল, আমিও হাঁপ ছেড়ে বাঁচলাম। পরদিন গ্রামের লোকের সাহায্যে গগনের দেহ সৎকার করে গ্রামের সীমানায় ওই গর্তের চারপাশে 100 গাছের চারা লাগিয়ে গ্রাম ছাড়লাম। ভাবিনি নরকপাল আবার কখনো ফিরে আসবে, হয়তো সেই জঙ্গল কেটে মাটি কুঁড়ে শহর গড়তে গিয়ে কেউ ফের নরকপালকে জাগিয়ে তুলেছে। আজ আমি শেষবারের মতোর মুখোমুখি হব, তবে এবার আর কোনো ক্ষমা নয়। অন্ধকারের দুনিয়া গড়ার যে কর্মযোগ কেউ নেমেছে, তার আগুন আমি এক মুঠো বালি ঢেলে চিরতরে নিভিয়ে দেব।
ওর অগ্নিতেই ওর দহন সম্পন্ন হবে, এই আমি বলে দিলাম তোমাদের। চন্দনের শরীর ও আত্মাকে ওই নরকের কীটের মায়া থেকে ফিরিয়ে আনার প্রতিজ্ঞা করলাম আমি। কথাগুলো বলতে বলতে গুরুদেব রুদ্রাক্ষের কপালের শিরা রাগে ফুলে উঠল। চোয়ালের দুই হাড় যেন দীর্ঘদিন ধরে মাটিতে পড়ে থাকা সেগুন গাছের গুঁড়ির মতো শক্ত ও স্থির। চোখে হাজারো ভয়াল ভয়ঙ্কর সমুদ্রের ঢেউ। ঘরে উপস্থিত বাকিরা কেউ ওনাকে এরকম চেহারায় আগে কখনো দেখেননি। তবে তারা কেউ না দেখলেও বন্ধন তার গুরুদেবের এরকম তেজদীপ্ত ব্যক্তিত্বের সঙ্গে পূর্ব পরিচিত। সে কাঁপা কাঁপা স্বরে বলল, কি করবেন বলে ঠিক করেছেন গুরুদেব? আদিশক্তির আহ্বান। নন্দকিশোর, তুমি সব সঙ্গে করে এনেছ তো? হ্যাঁ গুরুদেব, এনেছি। কিন্তু আপনি? নন্দকিশোর কথাটা সম্পূর্ণ করতে পারলেন না। রুদ্রাক্ষ বললেন, আর কোনো কিন্তু নয় নন্দ, হয় এসপার নয় উসপার। আজ মাঘী পূর্ণিমার রাত, অথচ চন্দ্রপুরের আকাশ এক দীর্ঘ ঘন কালো মেঘে ঢেকে রয়েছে। গ্রামের পথঘাট সব শুনশান, কোথাও একটা কুকুর অব্দি দেখা যাচ্ছে না। ইলেকট্রিক বাতি, লণ্ঠন, উনুন, সব ধরনের আলোর উৎস নিভিয়ে দিয়ে গ্রামের প্রতিটি মানুষ ঘরের ভেতর প্রবল উৎকণ্ঠায় বসে রয়েছেন। গুরুদেব রুদ্রাক্ষ সবাইকে তেমনই নির্দেশ দিয়েছে, আজকের রাত বড় ভয়ঙ্কর রাত। বাইরের জগৎ জানে না চন্দ্রপুরে আজ যা ঘটবে তার উপর পৃথিবীর ভবিষ্যৎ নির্ভর করে রয়েছে। কাল মুখ্যমন্ত্রীর সভা কখন বন্ধন? রুদ্রাক্ষ গায়ে চিতাভস্ম মাখতে মাখতে প্রশ্নটা করলেন। বেলা একটাই গুরুদেব। মুখ্যমন্ত্রীর সভার সময় কেন জানতে চাইলেন গুরুদেব? আপনি কি বড় কিছুর আশঙ্কা করছেন? এখনো তোমরা নরকপালের আসল চালাকিটাই ধরতে পারোনি প্রতিম। নন্দকে দিয়ে খোঁজ লাগিয়েছিলাম, সে খবর নিয়ে এসেছে যে শুধু চন্দনই নয় গোটা ভারতবর্ষ জুড়ে আরও ১২ জন কিশোরকে বশ করেছে নরকপাল, ঠিক একই পদ্ধতিতে। শুনলে অবাক হবে, হয় সরাসরি না হয় এদের পরিবারের কেউ কোনো না কোনোভাবে কখনো না কখনো আমার সান্নিধ্যে এসেছিল। এর অর্থ একটাই প্রতিম, নরকপাল আমাকে সরাসরি যুদ্ধে আহ্বান করছে, যে ক্ষমতা থাকলে আমি যেন ওদের বাঁচিয়ে দেখাই। তাহলে গুরুদেব, নরকপাল আমাকে বশ না করে ভাইকে বশ করলো কেন? ও তো আপনার ব্যাপারে কিছুই জানে না। তোমার বা তোমার ভাইয়ের মধ্যে যে কোনো একজনের ক্ষতি করা কি আদতে তোমারই ক্ষতি করা নয়? আর তোমাদের ক্ষতি মানেই আমার ব্যর্থতা। নরকপাল আমাকে প্রথমে মানসিকভাবে পর্যুদস্ত করতে চায়, তারপর আমাকে হত্যা করে সে দুদশক আগে তাকে বন্দি করার প্রতিশোধ নেবে। নরকপাল কি তাহলে এতদিন ধরে আপনারই আগমনের অপেক্ষায় ছিল গুরুদেব? হ্যাঁ বন্ধন, না হলেও প্রথম দিনই নিজের কাজ সেরে ফেলত, কেউ কিছুই করতে পারত না। কিন্তু ওই যে ওর পাহাড় প্রমাণ অহংবোধ আর আমাকে হত্যা করার স্পৃহা, এই দুটো কারণের জন্যই এতদিন ধরে অপেক্ষা করেছে ও। কিন্তু নরকপাল জানে না ওর এই অহংবোধই ওর ধ্বংসের কারণ হবে। তাছাড়া নরকপালের অপেক্ষা করার আরও একটি উদ্দেশ্য আছে, শুধু চন্দনই নয়, ওর বশে থাকা ১৩ জনের প্রত্যেকেই অবিবাহিত এবং তাদের বয়স ১৮ নিচে, অর্থাৎ নরকপালের শিকারীরা নাবালক ও নিষ্পাপ, হয়তো তাদের খুঁজে পেতে ওর সময় লেগেছে কিছুদিন। তাছাড়া আজ পূর্ণিমার রাত, এমনই এক পূর্ণিমার রাতে ত্রিপুরাসুরদের বধ করেছিলেন মহাদেব। নরকপাল তাই আজ এদের সবার দেহ পুড়িয়ে আর আত্মার বলি চড়িয়ে ফের বিদ্যুন্মালীকে জাগাবে। আর তোমরা নরকের রাজত্ব বলতে ভেবো না যে বিদ্যুন্মালী জেগে উঠে সব ধ্বংস করে পুড়ে ছারখাড় করে দেবে। মনে রেখো, বিদ্যুন্মালীর লোহার শহর কিন্তু এই পৃথিবীতেই ছিল, অতএব সে কখনোই চাইবে না পৃথিবী ধ্বংস হয়ে যাক, বরং সে চায় পুনরায় তার রাজ্য দখল করে অসুর বংশকে ফিরিয়ে আনতে। আর তার কাণ্ডারি হবে নরকপাল ও বাকি ১৩ জন।
নরকপালের সাগরেদ হয়ে এরা দিকে দিকে হিংসা ছড়িয়ে দেবে। আমার তো মনে হয় কাল মুখ্যমন্ত্রীর সভায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় আছে নরকপাল, যাতে উত্তপ্ত পাহাড়ের রাজনীতিতে আরও বেশি পরিমাণে হিংসার ঘি ঢেলে বড় আকারে স্ফুলিঙ্গ সৃষ্টি করা যায়, যা দাবা নলের মতো ছড়িয়ে পড়বে চারিদিকে। কিন্তু গুরুদেব, বিদ্যুৎ মালিক তো একজন ন্যায়নিষ্ঠ অসুর ছিলেন, তাছাড়া মহাদেব তো তিন ভাইকেই অগ্নিবাণ মেরে পুড়িয়ে ফেলেছিলেন, বিদ্যুৎ মালিক ফিরবেন কিভাবে তাহলে? ছাই প্রতিম ছাই, ছায়ের গুরুত্ব যে কতখানি অপরিসীম সে বিষয়ে তোমার কোনো ধারণাই নেই। ছাই আমাদের জীবনচক্রের সর্বশেষ রূপ, তা সে মানুষ হোক বা দেবতা কিংবা অসুর। মহাদেব কেন চিতাভস্ম গায়ে মাখেন জানো? এর মাধ্যমে তিনি তার প্রাণপ্রিয় ভক্তদের মৃত্যু হলে তাদের সমস্ত সুখ দুঃখ কষ্ট যন্ত্রণাকে নিজের অঙ্গে ধারণ করেন। তেমনি বিদ্যুম্মালির ছায়ও হয়তো যুগ যুগান্তর ধরে অপেক্ষা করেছিল নরকপালের মতো কোনো অবতারের। যখন কলিযুগ আসবে, দেবতারা সব মুখ ফিরিয়ে নেবেন মর্তলোক থেকে, আর মানুষেরা ধীরে ধীরে হিংসা হানাহানি ও অবক্ষয়ের পথে পা বাড়াবে, তখন সে আবার জেগে উঠবে সেই ছাই থেকে, আর দখল করবেই পৃথিবী তার হারিয়ে যাওয়া রাজত্ব। আজ রাত সেই রাজত্ব দখলের প্রথম ধাপ। তৈরি হয়ে নাও সকলে, নরকপালকে আমাদের আটকাতেই হবে। আর ভুলে যেও না প্রতিম, আর ভুলে যেও না, মহাদেবের হাতে ছাই হবার আগে বিদ্যুম্মালীরা কিন্তু সকলেই অন্যায়ের পথে চলে গিয়েছিলেন, তাদের অসুর সত্তা পুনরায় জেগে উঠেছিল। অতএব এবার একটাই পথ, অশুভের সম্পূর্ণ বিনাশ। প্রভু আমরা তৈরি, অশ্রুকুমার বাবু আপনার নির্দেশের অপেক্ষায় রয়েছেন, আপনি আদেশ দিলেই তিনি চন্দনের দড়ির বাঁধন খুলে দেবেন। দরজা থেকে মুখ বাড়িয়ে বলল নন্দকিশোর, ওনাকে বাঁধন খুলে দিতে বলো নন্দ, তারপর মহাদেবের নাম করে সকলে রওনা দাও যুদ্ধক্ষেত্রে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, হর হর মহাদেব, হর মহাদেব। দাঁড়া, আমি আসছি, দাঁড়া, আমি আসছি। চন্দন ছুটছে, এতদিন পরে ছাড়া পেয়ে ও মাঠ ঘাট জঙ্গল পেরিয়ে পাগলা ঘোড়ার মতো ছুটে চলেছে মহানন্দা নদীর দিকে। এবার আর ওকে কেউ আটকাতে পারবে না, কেউ না। প্রাণপণে ছুটে চলেছে সে, ওই নদীর ধার থেকে ভেসে আসছে একটা গান। কি সুন্দর গায় মেয়েটা, ভীষণ মায়াবী সুর, শোনা মাত্রই মুগ্ধ হয়ে ওঠে দেহ আর মন। কেন আটকে রেখেছিল সবাই ওকে এতদিন? মেয়েটা রোজ নিয়ম করে গান গেয়ে গিয়ে ডাকত ওকে, কিন্তু দড়ির বাঁধন ছেড়ে যেতে পারত না চন্দন। দুঃখে কষ্টে বুক ফেটে যেত ওর। আজ চন্দন সব বাঁধন থেকে মুক্ত, আনন্দে আত্মহারা হয়ে ছুটতে ছুটতে ও চিৎকার করে উঠল, আমি আসছি। এই গানটা চন্দনের খুব প্রিয়, বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে বহুবার গেয়েছে ও। মেয়েটা এই কথাটা কি করে জানলো কে জানে, কিন্তু গান গেয়ে যে সে চন্দনকে আপ্লুত করতে পেরেছে তাতে কোনো সন্দেহ নেই। না হলে কি আর মেয়েটার সঙ্গে দেখা করবার জন্য এমন পাগল পাগল লাগত ওর? ছুটেছে চন্দন, ছুটে চলেছে সামনের দিকে, তার পেছন পেছন বন্ধনও ছুটে চলেছে। নিজের ভাইকে বাঁচানোর যে যুদ্ধেও নেমেছে তাতে আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, হয় এসপার নয় ওসপার। বন্ধন দেখলো প্রতিমো ওর পাশে তালে তাল মিলিয়ে ছুটে চলেছে, এমন বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। বন্ধন ছুটতে ছুটতে প্রতিমকে জিজ্ঞেস করলো, গুরুদেবের কি খবর রে, ভাইয়ের পিছু নিতে বলে তিনি গেলেন কোথায়? তো আমিও তো সেটাই ভাবছি। বহুদিন পর এভাবে প্রাণপণে ছোটার ফলে দুজনেই রীতিমতো হাঁপাচ্ছে। তবুও হাতে থাকা দুটো পাঁচ ব্যাটারির টর্চের জোরালো আলোয় কোনোভাবেই ওরা চন্দনকে চোখের আড়াল হতে দিচ্ছে না। ছুটতে ছুটতে মাঠ পেরিয়ে ধান খেতে এসে পড়ল দুজনেই। চন্দন ওদের থেকে মোটামুটি 20-25 হাত দূরেই রয়েছে।
ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেছে মহানন্দার দিকে। রাতের বেলায় ছেলেটার গায়ে যে কোথা থেকে এত শক্তি চলে আসে কে জানে, নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাসই করবে না। প্রতিম উত্তর দিতে যাচ্ছিল, তখনই একটা উন্মত্ত ষাঁড়ের ডাক শুনতে পেয়ে দাঁড়িয়ে পড়ল দুজনেই। ষাঁড়টা গো গো শব্দ করতে করতে ওদের পেছন থেকে তীব্র গতিতে ছুটে আসছে এবং কয়েক সেকেন্ডের মধ্যে ওদের পাশ কাটিয়ে ছুটে গেল নদীর দিকে। বন্ধন ষাঁড়টার শরীরে টর্চের আলো ফেলতেই দেখতে পেল রুদ্রাক্ষ পরম নিশ্চিন্তে ষাঁড়টার ওপর বসে রয়েছেন, আর তার ধূসর ছাই মাখা শরীর থেকে এক অদ্ভুত আলো বিকিরিত হচ্ছে। তবে কি গুরুদেব সবসময় এই ষাঁড়ের পিঠে চেপে যাতায়াত করেন? তাই ওনারা আজ সকালে অত তাড়াতাড়ি চন্দ্রপুরে পৌঁছে গেছিলেন। কিন্তু নন্দদারও তো এখন গুরুদেবের সঙ্গে আসার কথা ছিল, তাই না? সে কোথায়? হ্যাঁ, তবে কি নন্দদাই মাঠের মাঝে দাঁড়িয়ে পড়ে হাঁপাতে হাঁপাতে বলল বন্ধন। প্রতিমও দাঁড়িয়ে পড়েছিল, তার ভাবনার খাতো যে একই দিকে বইছে। এমন একটা সময়ে এক বিকট শব্দ করে মহানন্দার চরে বাজ পড়তেই ওরা দেখতে পেল প্রবল বেগে ঝড় বইতে শুরু করেছে, অর্থাৎ লড়াই আসন্ন। দুই বন্ধু ফের বুক ভরে শ্বাস নিয়ে ছুটতে লাগলো নদীর দিকে। রুদ্রাক্ষকে যথাস্থানে নামিয়ে দিয়ে নন্দকিশোর ফের তার মানুষ রূপে ফিরে এলো। অনতি দূরেই কয়েকজন কম বয়সী ছেলে স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে, যেন কলের পুতুল, সব চাবি ঘোরানোর অপেক্ষায়। ওদের দিকে নির্দেশ করে নন্দকিশোর রুদ্রাক্ষকে জিজ্ঞাসা করল, গুরুদেব, ওরাই কি সেই ১২ জন যাদের নরকপাল সারা ভারতবর্ষ জুড়ে খুঁজে বস করে আজ এই মহানন্দার চরে এনে উপস্থিত করেছে? হ্যাঁ নন্দ, তবে আরও একজনের আশা এখনো হইতো, বলতে বলতেই সে এসে গেছে। রুদ্রাক্ষের কথা শুনে ঘাড় ঘোরাতেই নন্দকিশোর দেখল চন্দনও এসে পৌঁছেছে মহানন্দার চরে। তারপর সেও যোগ দিল ছেলেগুলোর দলে। রুদ্রাক্ষ ওদের দিকে এগিয়ে গেলেন। ছেলেগুলোর প্রত্যেকের চোখের দৃষ্টি ঘোলাটে, শরীরে অজস্র ক্ষত, হাত পাগুলো লাউয়ের ডোগার মতো লিকলিকে, যেন কেউ ধীরে ধীরে ওদের দেহ থেকে সমস্ত প্রাণশক্তি শুষে নিচ্ছে। ছেলেগুলোর নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে রুদ্রাক্ষের হৃদয় বেদনায় ভরে উঠল। মনে মনে ভাবলেন, তার ব্যর্থতার জন্যেই আজ এদের এই অবস্থা, যে কোনো মূল্যে তিনি ওদের রক্ষা করবেন। রুদ্রাক্ষের ভাবনার ফাঁকেই ছেলেগুলো হঠাৎ করে ওনার সামনে একই ছন্দে দুলে উঠে একে অপরের হাত ধরে গোল করে দাঁড়িয়ে পড়ল। তারপর একই সুরে তালে ছন্দে ঝুমুরের গুঞ্জনের মতো গুনগুন করে দুর্বোধ্য ভাষায় মন্ত্র আওড়াতে আরম্ভ করল। রুদ্রাক্ষ বুঝলেন যুদ্ধের সময় আসন্ন, তাই তিনি আর দেরি করলেন না। নন্দও বুঝতে পেরে ঝোলা থেকে পঞ্চপত্রিকার কাঠটা বের করে এনেছে। জয় শিবশম্ভু, জয় মহাকাল, জয়। কাঠটা গলায় ঢাললেন রুদ্রাক্ষ, তারপর শটান হয়েই শুয়ে পড়লেন মহানন্দা নদীর চরে। প্রতিম ও বন্ধন এসে দেখল গুরুদেবের শরীরে ততক্ষণে একের পর এক পরিবর্তন হতে শুরু করেছে। নন্দদা, ফল এনেছ তো? না, গুরুদেব বলেছেন ফল নয়, কাঁচা মাংস খাবেন। কি না মানে কেন? অশুভের বিনাশ করতে গুরুদেব আদিশক্তিকে নিজের মধ্যে ধারণ করবেন, তাই তোমরা সরে এসো। কথাটা বলে রুদ্রাক্ষের দিকে একটা মৃত পায়রা ছুঁড়ে দিয়ে পিছিয়ে এলো নন্দকিশোর। রুদ্রাক্ষ ততক্ষণে চার হাত পা ছড়িয়ে মাটিতে বসে পড়েছেন। তারপরই ওনার নজরে পড়ল সামনে পড়ে থাকা মৃত পায়রাটার ওপর। হিংস্র পশুর মতো পালক শুদ্ধ পায়রাটাকে কয়েক সেকেন্ডের মধ্যে খেয়ে শেষ করে সারা শরীরে পায়রার রক্ত মেখে তিনি মাটি থেকে উঠে দাঁড়ালেন। বন্ধনরা দেখল তাদের এতদিনের চেনা গুরুদেব পুরোপুরি বদলে গেছেন। ওনার চোখের মণি দুটো
অস্তগান সূর্যের মতো কমলা বর্ণ ধারণ করেছে, দপ দপ করে জ্বলছে। রুদ্রাক্ষের দৈহিক উচ্চতাও যেন অনেকখানি বেড়ে গিয়েছে। ওনার শরীর থেকে ঠিকরে বেরিয়ে আসা এক অপার্থিব নীল আলোক রশ্মিতে ভরে উঠেছে ঘুটঘুটে অন্ধকারে ডুবে থাকা মহানন্দার চর। প্রতিম বন্ধন আর নন্দকিশোরকে ডেকে বলল, ওদিকে দেখো কি হচ্ছে। ওরা দেখল ওদিকে চন্দন ও বাকিদের মধ্যে পরিবর্তন আসতে শুরু করেছে। ওরা একে অপরের হাত ছেড়ে দিয়ে ঘন কালো আকাশের দিকে তাকিয়ে দুহাত তুলে কাকে যেন আহ্বান করছে। ওদের ক্রমাগত মন্ত্রপাঠের শব্দ ভ্রমরের গুঞ্জন ছাড়িয়ে এখন ঝড় ডেকে আনা কালো মেঘের গর্জনের মতো শোনাচ্ছে। প্রতিমরা বুঝতে পারছে শুভ ও অশুভের লড়াই অবশ্যম্ভাবী। রুদ্রাক্ষ রাগে ফুসতে ফুসতে কুয়াশায় ঘেরা বালুচরে শুরু করলেন তীব্র তাণ্ডব নৃত্য। পাশাপাশি চলল ওনার বজ্রগম্ভীর কণ্ঠে সব ধরনের রোগ ব্যাধি ও মৃত্যু বিনাশকারী মহামৃত্যুঞ্জয় মন্ত্রপাঠ। রুদ্রাক্ষের ক্রমাগত মন্ত্র উচ্চারণে মুখরিত হয়ে উঠল আকাশ বাতাস। ওনার মাথায় বেঁধে রাখা লম্বা জটা খুলে গিয়ে লক্ষাধিক সাপের চেরা জিভের মতো হিল হিল করে উড়তে শুরু করল বাতাসে। এদিকে ১৩টি ছেলে তখন মন্ত্র পড়া থামিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। আর ওদের ঠিক মাঝে মাটি ফুঁড়ে উঠে এলো এক অদ্ভুত দর্শন পুরুষ, যার শরীর থেকে ঝরছে লাভার মতো টকটকে লাল বর্ণের আগুন। নরকপাল! হঠাৎ করেই শোঁশো শব্দে মহানন্দার চরে বাতাসের বেগ আরো বহু গুণ বেড়ে গেল। হাজারটা ঘূর্ণিঝড় যেন একসাথে ছুটে চলেছে ওই শুভ ও অশুভ শক্তিকে ঘিরে। অথচ প্রতিম, বন্ধন বা নন্দকিশোর কারোরই শরীরে সেই ঝড়ের বিন্দু মাত্র আঁচো এসে লাগছে না। প্রবল হাওয়ার তোড়ে ভাইয়ের অবয়ব ক্রমশ মুছে যাচ্ছে দেখে বুক ফাটা দুঃখ, রাগ, ব্যর্থতা ও হতাশায় চিৎকার করে উঠল বন্ধন। কিন্তু ওর ডাক চন্দনের কান অবধি পৌঁছল না। ওদিকে ততক্ষণে লড়াই শুরু হয়ে গিয়েছে। ওরা তিনজন শুধু দেখতে পাচ্ছে একটা লাল রঙের অঞ্চল ও ক্ষিপ্র আলোক শিখা প্রবল ঝড়ের মাঝে বারবার একটি শান্ত ও স্থির নীল বর্ণের আলোক শিখার দিকে ছুটে যাচ্ছে এবং বাধা পেয়ে বারবার ফিরে ফিরে আসছে। গুরুদেব নিশ্চয়ই এখনও আশা ছাড়েননি। তিনি হয়তো নরকপালকে শুভ এবং শিবের পথে ফিরিয়ে আনার শেষ চেষ্টাটুকু চালিয়ে যাচ্ছেন। নন্দকিশোর ও প্রতিমের দিকে ফিরে কথাটা বলল বন্ধন, কিন্তু তাতে হয়তো কোনো লাভ হলো না, কারণ একটু বাদেই দেখা গেল নীলশিখা আর আগের মতো স্থির নেই। প্রচণ্ড ক্ষিপ্রতার সঙ্গে বারবার আক্রমণ করতে শুরু করল লাল শিখার ওপর এবং কয়েক মুহূর্তের মধ্যেই প্রবল পরাক্রমে পর্যুদস্ত করে চিরতরে নিভিয়ে দিল লাল শিখার দৌরাত্মকে। ধীরে ধীরে শান্ত হয়ে এলো চরাচর। কালো মেঘ কেটে গিয়ে পূর্ণিমার চাঁদ উঁকি দিল চন্দ্রপুরের আকাশে। গুরুদেব, আর দুটো দিন যদি আমাদের সেবা করার সুযোগ দিতেন। আমিও নন্দ ভবঘুরে মানুষ সুপ্রিয়া দেবী, আমাদের এক জায়গায় বেশি দিন মন টেকে না। আজ এখানে তো কাল সেখানে, তবুও আমাদের আপ্যায়নে বড় শান্তি পেয়েছি বলে তিন দিন থেকে গেলাম। আমার গুরুদেব আদিনাথ শাস্ত্রী বলতেন, কোথাও ঠাঁই নেবার পর যদি দেখিস সেখানে তোর মন টিকে গেছে, অবিলম্বে সেই জায়গা ত্যাগ করবি। আমাদের মতো মানুষদের বটগাছ নয়, বরফ গলা নদী হতে হয়, সর্বদা চলমান। একই জায়গায় বসে কখনো শিবশক্তি সঞ্চার করা যায় না। আমি তাই সর্বদাই গুরুদেবের আদেশ পালন করে চলি, অন্যথায় তাকে অপমান করা হয়। এমনিতেই তো আমি তার এক ব্যর্থ শিষ্য। এভাবে বলবেন না গুরুদেব, আপনি না থাকলে পৃথিবী আজ নরকপাল ও বিদ্যুৎমালির মতো অসুরদের হাতে চলে যেত। শুধু ভাই কেন, আমরা কেউ আর প্রাণে বাঁচতে পারতাম না। গুরুদেব,
আপনি আর নন্দদা আবার আসবেন তো? আসবো মা, অবশ্যই আসবো। এই কদিনে তোমাদের প্রতি আমার মনে এক অন্যরকম স্নেহের জায়গা তৈরি হয়ে গিয়েছে। বছরে অন্তত একবার চন্দ্রপুরে এসে ঘুরে যাব, কথা দিলাম। গুরুদেব, আপনাদের সব সরঞ্জাম গুছিয়ে গাড়িতে তুলে দিয়েছি। সুপ্রিয়া দক্ষিণাস্বরূপ চাল ডাল ও নিজের বাগানের চাষ করা বেশ কিছু টাটকা শাকসবজিও দিয়েছে। অনুগ্রহ করে আপনি না করবেন না। এই কথা বলে অশ্রুকুমার বাবু এগিয়ে এসে গুরুদেব রুদ্রাক্ষকে প্রণাম করতে চাইলে রুদ্রাক্ষ ওনাকে হাত ধরে থামালেন, বললেন, আপনি বন্ধনের জন্মদাতা অশ্রুকুমার বাবু, আপনার প্রণাম আমি নিতে পারবো না, কিন্তু আমার শুভেচ্ছা ও আশীর্বাদ সব সময় আপনার পরিবারের সঙ্গে রয়েছে। মহাদেবের কৃপায় আপনাদের সবার মঙ্গল হোক। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। গুরুদেব, একটা প্রশ্নের উত্তরই যে শুধু অজানা রয়ে গেল। কোন প্রশ্ন বাবা? নরকপাল সবাইকে গান গিয়ে ডাকত কেন গুরুদেব? আর গতকাল ভাইয়ের কথা শুনে বুঝলাম এক একজনকে এক এক রকম গান শোনাত, এর কারণ কি গুরুদেব? সে গল্প পরে একদিন বলবো। আর আশা করি এরপর থেকে প্রয়োজন ছাড়াও তোমাদের দেখা পাবো। প্রতিম ও বন্ধন দুজনেই লজ্জিত মুখে হ্যাঁ সূচক মাথা নাড়ল। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এতক্ষণ শুনলেন তন্ময় দেবের লেখা নরক দহন। গল্পকার তন্ময় দেবের কাছে আমরা চিরকৃতজ্ঞ আমাদের পাশে থাকার জন্য।